আপনারা এসেছেন, আমিও এসেছি, কিন্তু লক্ষ্য রাখুন একটা কথা আমি বারবার বলছি, কথাটা কি? বৃন্দাবন লীলা ওরা মনেতে পড়িল, তারপর বললাম বয়ে যায়। এখন আমাদের প্রশ্ন হলো এই রাতদুপুরে কি এমন বয়ে যাচ্ছে যে ঘুম ভেঙে বলতে হচ্ছে বয়ে যায় বয়ে যায় বয়ে যায়? আগে জানতে হবে আপনারা কোথায় এসেছেন, তারপরে বুঝতে পারবেন এটার উপর দিয়ে কি বয়ে যাচ্ছে। বলুন তো আপনারা কোথায় এসেছেন? দেখো কেমন মুখটা বাঁকিয়ে বসে আছে, বলতে পারছেন আপনারা কোথায় এসেছেন? ভক্তমণ্ডলী একখানা উত্তর দিয়েছে, আমি জিজ্ঞাসা করেছি আপনারা কোথায় এসেছেন, উত্তরটা কিভাবে দিচ্ছে? ভগবানকে পেতে গেলে তিনটি জিনিসের দরকার, জেনে রাখবেন। যারা মনে মনে করছে আমরা উচ্চ শিক্ষিত, ফল লেগে বাড়ি আছে, আমরা ভগবানকে পেয়ে যাবো, অতগুলো আছে নয়, মজা পেয়েছে। তাহলে কিভাবে ভগবানকে পাবেন? তিনটি গুণ দিয়ে, একটা ভক্তি, একটা বিশ্বাস, আর একটা চোখের জল। এবার ভক্তি বিশ্বাস যা থাকবে গো মা, তার মনে আনন্দ থাকবে, সে হাসি মুখে বলবে, মধু মাখিয়ে বলবে। আমি নয় ঝোঁকের মাথায় জিজ্ঞাসা করেছি আপনারা কোথায় এসেছেন, ওই বেটালে বৃন্দাবনে না আছে ভক্তি, না আছে বিশ্বাস? আছে, তাহলে ওইভাবে বলে আপনার স্বামী। ভক্তমণ্ডলী মায়েরা, আপনার স্বামীকে কেউ যদি বলে আপনার স্বামী লোকে ভালো নয়, আপনি বলবেন না ফোকার ভাবার মতো লোক হয় না? তাহলে আপনার স্বামী সম্বন্ধে আপনার জোর আছে, ভগবান জগৎ স্বামী তার সম্বন্ধে আপনাদের জোর নেই। তাই যখনই বলবেন আমি জিজ্ঞাসা করবো কোথায় এসেছি, এমন চিৎকার করে বলবেন যে গোটা মুসারি বেতে ঘুমাচ্ছে, মুসারি ছিঁড়ে হরিবাসরে আসবে। আরে সুমন আছে না, কি আছে, সুজলে তো আছে, থাকবে। তাই এবার বলুন আপনারা কোথায় এসেছে? বৃন্দাবনে। এই এতক্ষণ পরে ঠিক জবাব দিয়েছেন, বৃন্দাবনে এসেছি। এবার বলুন বৃন্দাবনের উপর দিয়ে কি বয়ে যায়? বৃন্দাবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে, আগে জানতে হবে ভারতবর্ষের কতগুলো বৃন্দাবন, তারপরে বুঝতে পারবেন কোন বৃন্দাবনের উপর দিয়ে কি কি বয়ে যাচ্ছে। ভগবান যেখানে প্রথম এসেছিলেন সেই বৃন্দাবনের নাম গোলকের বৃন্দাবন। ওই গোলকের বৃন্দাবনে ভগবান কি করেছিলেন, যারা তার আত্মার আত্মীয়, আত্মার প্রিয় পরিকর, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে খেলাধুলা করেছিলেন। লক্ষ্য রাখুন ভগবান ভক্তের সঙ্গে খেলছে, কিরকম? কতগুলো হাত উঠলো, ও দিদি ও দিদি গো, কতগুলো হাত উঠেছে, কতগুলো হাত বেহাত হয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা হরির বাসর এসেছেন, ভগবানের গুণগান শুনতে এসেছেন। মা গো, বাজারে এক বস্তা কিনলে এক বস্তা পাওয়া যায়, নবদ্বীপে নিমাই বললে গৌরকে পাবেন, আর বৃন্দাবনে মা গো রাধা বললে ভগবানকে পাওয়া যায়। এমন করে চিৎকার করে জয়ধ্বনি দিন, উলুধ্বনি দিন, অন্তর্যামী অমা আপনাদের অন্তরে আসবে। এই একই খেলা খেলালে কেন, হরি হরি বল।
এতক্ষণ পরে গো মা, খেলাটা জমে গেছে, দুপুর থেকে চিন্তায় চিন্তায় ছেলেগুলো রোগা হয়ে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে, আর ভোরের বেলা মা গো এতক্ষণ পরে যেভাবে জয়ধ্বনি দিলেন উরুধ্বনি দিলেন খেলা জমে গেছে। শুধু খেলা জমে যায় না মা, খেলতে খেলতে কাউকে যেন বলবেন না, বিটকেল ছেলেগুলো উঠবি তো ওর ভগবানের কাঁধে, এতগুলো বয়স হয়েছে গো দিদি এখনো বাবার কাঁধে উঠতে পারেনি। আর এই বিটকেলগুলো, এই বিটকেলগুলো ভগবানের কাঁধে উঠে বসে আছে, নিয়ে নাম কি সিদাম সুদাম বটুক মধু, হ্যাঁ গোপাল, ওর কাঁধে বিটকেলগুলো উঠেছে। শুধু ওঠে না, ভক্তমণ্ডলী বন থেকে ফলগুলো পেড়ে নিয়ে এসেছে, পেড়ে নিয়ে এসে চিবিয়ে চোদ্দ আনা করেছে, বেশ করে চিবিয়ে দিয়েছে, বলে কানাই চিবিয়ে সাইজ করে দিয়েছি, হ্যাঁ তুই খালে কানাই তুই খালে, মা গো এঁটো করা ফল ভগবানকে খাইয়ে দিচ্ছে। দিদি গো কি দিনকাল পড়লো, আপনারা কিছু মনে করবেন না মা, ঠিক করে বলুন, আমরা মেয়েরা বলে মানুষ নই, এই যে আমরা মেয়ে, আমরা মেয়েরা বলে মানুষ নই, আমরা যাত্রা এঁটো খাবো, আমরা যাত্রা এঁটো খাবো না, তবে আমরা এঁটো খাবো, কার এঁটো খাবো, মা গো ছেলের এঁটো খাবো, আমরা মেয়েরা বউরা ছেলের এঁটো খাবো, মেয়ের এঁটো খাবো, স্বামীর এঁটো খাবো, কেন খাবো, যে যাকে ভালোবাসে তার এঁটো খাবে, হাসার কি আছে, স্বামী এঁটো খেতে পারে না, ঘর করতে এসেছে, মুখ ভেঙে দেবো, বলি একই খেলা খেলানো কেন, মানেরা এত খেলা জমে গেছে, ভগবান মনে মনে করছে আমায় ভালোবাসে, যে যাকে ভালোবাসে গো মা এঁটো তো খাবে, মিথ্যা তো বলবো না গো মা, মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবে, আপনাদের স্বামীরা মাঝে মাঝে বেড়াতে নিয়ে যায় না, ভালোবাসে বলে, এমনি এমনি নয় ভালোবাসে বলে, ভগবান বললে ওরে যখন আমাকে এত ভালোবাসে এঁটো করা ফল খায়, এঁটো করা ফল খাইয়ে দেয়, ওদের নিয়ে বেড়াতে যাবো, ভালো এই মধুমঙ্গল ভালো না, তোদের নিয়ে এক জায়গায় বেড়াতে যাবো, আমার সঙ্গে যাবি, যাবো কোথায়, কিন্তু তোরা যদি হারিয়ে যাস, হারিয়ে যদি যাস একটা নাম বলে দেব, নামটা বলতে পারবি, পারবো, ঠিক করে বল, বদন মিলিয়ে বলতে পারবি, তাও পারবো, উচ্চ কণ্ঠে বলতে পারবি, তাও পারবো, পাড়ায় পাড়ায় গিয়ে বলতে পারবি, তাও পারবো, লুচি তলায় বলতে পারবি, তাও পারবো, থেকে মারধর খাওয়ার ইচ্ছা ছিল মার খেতে পারবি, তাও পারবো, বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখলেন, আমরা সবাই গোলকের বৃন্দাবনে ছিলাম, সেখানে ভগবান আমাদের ট্রেনিং দিয়েছিল, এই যে গভীর রাত্রিতে আপনারা এখানে চলে এসেছেন, এমনি এমনি আসেনি মা, এই যে আমি গান গাইতে এসেছি এমনি এমনি আসেনি, এদের বাড়িতে রিহার্সাল দিয়েছি, যখন দেখেছি আমার সঙ্গে নাচতে পারবে গাইতে পারবে, তবে আপনাদের হরিবাসরে নিয়ে এসেছি, তাই ভগবান গোলকের বৃন্দাবনে আপনাদের এইভাবে নাচিয়ে গাইয়ে সাইজ করে তবে উত্তর ভারতের বৃন্দাবনে নিয়ে এসেছি, বোঝা গেল, তাই প্রথমে এসেছিলাম গোলকের বৃন্দাবন, তারপরে গেল উত্তর উত্তর ভারতের বৃন্দাবন, আসতে তুই মাই কোলা হয়ে যদি এরকম দাদাগিরি করিস, লক্ষ্য রাখুন মা, একে দল আসে না ওদের মাথা ঠিক নেই, যদি ওকে মাথাটা ফাটিয়ে দেয় আমি ভয় ভয়ে আছি আমাকে না মারে, হবে কীর্তনিয়ারা মার খাওয়া শুরু হয়েছে, ওই দিনে কৃষ্ণ ঠাকুর জয়নগরের দিকে থেঁতো করেছে, সুমন ভট্টাচার্যেরও হবে,
যে আমার টাকা দিচ্ছে সে বলছে দশ বিঘে জায়গা যাক, ওই যন্ত্রটাকে আমি দেখে ছাড়বো। তাই মায়েরা ভয় ভয় আছি, আপনারা একদম আমাকে একটু সাহায্য করবেন। লক্ষ্য কারণ, দুটো বৃন্দাবন চলে গেল, আর একটা গোলকের বৃন্দাবন, একটা উত্তর ভারতের বৃন্দাবন। তবে উত্তর ভারতে প্রচণ্ড গন্ডগোল চলছে। আমার মুসলিম ভাইরা বলছে থামো, আমি মানে মসজিদ বানাঙ্গে। মুসলমানের ছেলেরা বলেছিল অযোধ্যায় মসজিদ হবে, হিন্দু ছেলেরা বললে আমি মানে মন্দির বানাঙ্গে, আমরা মন্দির তৈরি করব। জয় জয় রামচন্দ্রজি কি জয়, জয় জয় রামচন্দ্রজি কি জয়, জয় জয় রামচন্দ্রজি কি জয়। দুটো বৃন্দাবন পেয়ে গেলেন। আর একটা বৃন্দাবনের কথা বলবো, ওই যে নবদ্বীপ নদিয়া, ওখানে একটা ছেলে এসেছিল মাগো চাঁপা ফুলের মতো। ও দিদি, নিমাই বলে ছেলেটা চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো। সোনা দেখেছেন? হ্যাঁ, কাঁচা সোনা দেখেছেন? না, কাঁচা সোনা কিরকম দেখতে বাবু, তার জৌলস এত বেশি, তার দিকে যে তাকায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর কোনো কথা বলতে পারে না। নিমাই বলে ছেলেটা সেই রকম চাঁপা ফুলের মতো ছিল, কাঁচা সোনার মতো ছিল সেই ছেলেটা। এমন হরিনাম করলো, এমন কৃষ্ণ নাম বললো, ছিল নবদ্বীপ, হয়ে গেল নববৃন্দাবন। কেমন করে, কেমন করে নিমাই হরিনাম গাইত? নামে বুক ভরে যায়, কত আনন্দ যায় প্রাণ ভরে। কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজরাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। যা টাকা দেবে ভাগ করে নেব। যশোদা গো, হাত দুটো তুলুন। ময়লের দিনে বলেছিলেন না কবে শাড়ি দেবে বলো, হাতটা ছাড়ি, শাড়ি ছিঁড়ে বেরিয়েছিল ভগবানকে সেইভাবে বলুন। হ্যাঁ হ্যাঁ মা, তাই ভাউ তুলে বলতে হবে। কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে মোটা মা কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেল। একটা গোলকের বৃন্দাবন, একটা উত্তর ভারতের বৃন্দাবন, একটা নবদ্বীপ নববৃন্দাবন। বুঝতে পাচ্ছেন মায়েরা, নিমাই বলে ছেলেটা এমন হরিনাম করেছিলেন, ছিল নবদ্বীপ, হয়ে গেল নববৃন্দাবন। তিনটে বৃন্দাবন চলে গেল। আর একটা বৃন্দাবনের কথা বলবো, কাউকে যেন বলবেন না মা। ও দিদি, ও দিদি, ও দিদি, ছেলের কাছে শান্তি নেই, মেয়ের কাছেও নেই, মেয়ের জামাইয়ের কাছেও নেই, তাহলে শান্তি তুমি কোথায়? মন করুন চাঙ্গা, পদাপুকুর। মনটা যদি পবিত্র থাকে, চিত্ত যদি শুদ্ধ থাকে, খুব হাগারে গেলেও বৃন্দাবন দেখতে পাবে। আর যাদের মনটা ঠিক নেই, ও কবে মরবে, ওর মাথা কাদায় খাদা, এই চিন্তা যারা করবে মাথারা পিছন দিকে হেলবে, ঝড়ে নয়। তাই জেনে রাখবেন, মনটাকে ঠিক করুন। হরিনাম শুনবো না বসে বসে ট্যাংরা মাছ ধরবো? যারা ঘুমাবে তারা গোভাগারে যাবে, যারা জেগে উঠে বলবে কৃষ্ণ 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 গোপাল কৃষ্ণ, কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ 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 বল গোবিন্দ।
এটার নাম হৃদয় বৃন্দাবন, চারটি বৃন্দাবন চলে গেল। আস্তে 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 ভাই আস্তে, আর একটা বৃন্দাবনের কথা বলবো। হ্যাঁ মা, এখন বাচ্চা ছড়াবেন? আস্তে মায়েরা, আপনারা কেউ ঘরে যাবেন না মা, কোচর ভর্তি হয়ে যাবে যা ব্যবস্থা হয়েছে। একটা দল না আসতে পারুক, কিন্তু বেদল ব্যবস্থা করে দেখুন আসতে পার হবে বাচ্চা ছড়া। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কটা কোন কটা বৃন্দাবন গেল? গোলকের বৃন্দাবন, উত্তর ভারতের বৃন্দাবন, নবদ্বীপ বৃন্দাবন, আর হৃদয় বৃন্দাবন। আর একটা বৃন্দাবনের কথা বলবো, আপনাদের বাড়িতে আমি গিয়েছিলাম, আমি দেখে এসেছি, আমার অজত ভাই একটা বৃন্দাবন তৈরি করেছে। সেটা কি? ওর বাড়িতে একটা তুলসী গাছ আছে, তুলসী গাছ বসালে বৃন্দাবন হবে না। ভোর চারটের সময় উঠে ওই তুলসী গাছের কাছে গিয়ে বলতে হবে, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী 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 নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, নারায়ণ। ওই ক্যামেরাটা বসানো আছে অন্তত 1,00,000 টাকা দাম। ওরা বাদ থেকে এসে যে ক্যামেরাটা দেখে আপনারা বাসা ছড়াবেন। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখের বাতাসের কটা কাদা। তা বলছি না ভাই, ক্যামেরাটা বাইরের ছেলে তো, তারা কষ্ট পাবে। বেশ ঠিক আছে, এর এর মূল্য কেউ দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আসো। আরে লাগলো হরি নুটের বাহার নুটের ভাই তো নারায়ণ।
মায়েরা, ভক্তমন্ডলী মায়েরা, এবার একটু শান্ত হন, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। তুলসী গাছ শুধু বসালে হবে না, ভোর চারটের সময় উঠে স্বামীকে প্রণাম করে তুলসী তলায় প্রদীপ জেলে সেখানে যদি পরিক্রমা করতে পারেন, ওটা বৃন্দাবন হয়ে যাবে। কটা বৃন্দাবন গেল? মাগো পাঁচটা বৃন্দাবন চলে গেল, আর একটা বৃন্দাবনের বলে থামবো। নবদ্বীপের ছেলে নিমাই ভগবান আমরা প্রথমে কেউ বুঝতে পারিনি, কে বুঝতে পেরেছিলেন? অদ্বৈত আচার্য। উনি কে? উনি বাবা মহাদেব। আর নিমাইটাকে? উনি হলো কানাই ভগবান। সেই নিমাই যখন নবদ্বীপ ত্যাগ করে চলে যাচ্ছিলেন, অদ্বৈত আচার্য অর্থাৎ বাবা মহাদেব পিছন দিক থেকে ছুটতে ছুটতে বলেছিলেন, ও প্রভু, ও প্রভু, ও প্রভু, তুমি কোথায় যাচ্ছ? তখন প্রভু বলেছিলেন, আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। কিন্তু প্রভু, আর তোমার বৃন্দাবনে যাওয়া হবে না। কেন? তুমি যেখানে দাঁড়িয়ে আছো এইটাই তো বৃন্দাবন। এবার বুঝতে পারছেন, ভগবান যেখানে দাঁড়িয়ে থাকে সেইটাই বৃন্দাবন। তাই আজকে বললে, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এতক্ষণ পরে পরিষ্কার হয়ে গেল, আপনারা জয় ধরে দিলেন, উলুধ ধরে দিলেন, মাগো খোল বাজছে, করতাল বাজছে। এবার বলুন, ওই দেখুন তুলসী গাছ, ওই দেখুন ভগবানের চরণ। তাহলে আপনাদের কোনো ভুল আছে মা? সত্যি আপনারা বৃন্দাবনে এসে গেছেন? এবার বলুন, সত্যি যদি বৃন্দাবনে এসে থাকেন, বৃন্দাবনের উপর দিয়ে কি বয়ে যায়? যমুনা। বৃন্দাবনের উপর দিয়ে যমুনা বয়ে যায়, উত্তর ভারতের বৃন্দাবন যমুনা। যমুনা কেমন করে বয়ে? ছালাত ছালাত, যমুনা ছালাত ছালাত করে বয়ে যাচ্ছে। নবদ্বীপ নববৃন্দাবন, নবদ্বীপের উপর দিয়ে কি বয়ে যায়? সুরধ্বনি মা গঙ্গা, পতিত পাবনি মা গঙ্গা। মা গঙ্গা কেমন করে বহে? বহে কুলু কুলু কুলু, 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 তো সুরধ্বনি গঙ্গায় গোড়া, কোথাও যমুনা কোথায় মা গঙ্গা বয়ে যাচ্ছে। দেখলেন তো, উত্তর ভারতের উপর দিয়ে যমুনা, নবদ্বীপ নববৃন্দাবনের উপর দিয়ে মা গঙ্গা। এবার বলুন, আমরা যে বললাম আমরা প্রত্যেকে একটা করে হৃদয় বৃন্দাবন পেয়েছি, আমাদের এই বৃন্দাবনের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে? সুরধ্বনি। সুরধ্বনি কাকে বলে? মা গঙ্গাকে বলে। আর কাকে বলে? এই যে ভগবান গলা কণ্ঠটা দিয়েছে, হাঁসের মতো খাবো, মোষের মতো ঘুমাবো, আর স্বামীর সঙ্গে কোমর সেটে ঝগড়া করব, এই জন্য ভগবান গলা দেয় না। কি বলছি বুঝতে পাচ্ছেন? ঠাকুর রামকৃষ্ণ মা মা করে কাঁদত, আমরা প্রণাম করতাম, মাঝে মাঝে সালা সালা করতো, তখন আমরা প্রণাম করতাম। এবার আপনারা বলুন, ঠাকুর রামকৃষ্ণ মাগো মা বললেও প্রণাম করতাম,
আবার সালা বললেও প্রণাম করতাম। আমি যদি আপনাদের হরিবাসরে বারবার সালা সালা করি, পাড়ার ছেলেরা মেরে থেতো করে দেবে। তাহলে রামকৃষ্ণ সালা বললে সবাই প্রণাম করে, আমরা সালা বললে মাত্রে তেড়ে আসে। কেন? ঠাকুর রামকৃষ্ণ কণ্ঠ দিয়ে হরিনাম বলার মতো বলতে পেরেছিলেন, মা কালীর নাম বলার মতো বলতে পেরেছিলেন, তাই তার মাগো কণ্ঠটা সুরধ্বনি হয়ে যায়। কি বলছি বুঝতে পারছেন? জমি যদি একবার তৈরি করতে পারেন, ধান দিন পার দিন, ধান দিন পার পার দিন যা চাষ করুন সব হবে। জমি যদি তৈরি করতে না পারেন, মাগো গাছ লাগালে যত দামি গাছ লাগান মারা যাবে। এটা জমি, আর এখানে এই কণ্ঠটা, এই কণ্ঠটা দিয়ে যদি হরিনাম বলতে পারি, কৃষ্ণ নাম বলতে পারি, তবে কণ্ঠ সুরধ্বনি হয়ে যাবে। তাই এবার বলুন, জয় জয় কৃষ্ণচন্দ্রজি কি, মদন মোহন কি। আপনার হাতে কোনো অসুবিধা আছে? আপনার আছে? এই যে আপনি হাত তুলছেন না, এত সেজে গুজে বসে আছেন, আপনার স্বামী তো বলবে, হ্যাঁ গো এত সেজে গুজে বসলে হরিনাম করেছ। তখন স্বামী তো বলবে, এত ঢং দেখালি কালি, নারী মন নাড়া মনে হোঁচট খেলি। তাই হরিনাম শুনতে দিচ্ছেন, পাও দুটো তুলে বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় গিরিধারী লাল কি, জয় কোনবেরি লাল কি, জয় এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই ফুল বাজে কথা বাজে, এই বৃন্দাবন ফুল বাজে কথা বাজে, এই বৃন্দাবন হরি 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 বলে, এই হরি 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 বলে, এই বৃন্দাবন ফুল বাজে কথা বাজে, হরি 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 বলে খোল বাজে কপাল বাজে, হরি 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 বলে খোল বাজে কপাল, হরি 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 বলে খোল বাজে কপাল, হরি 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 বলে খোল বাজে কপাল, এই গোবিন্দাবো খোল বাজে কপাল বাজে, এই গোবিন্দাবো। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের নিমাই বলে ছেলেটা এইভাবে খোল করতাল নিয়ে নবদ্বীপের মাটিতে হরিনাম গাইতে গাইতে দেখছে মা গঙ্গা, বলছে ওটা গঙ্গা নয়, ওটা যমুনা। এই ভাই ভাই একটু ভালো করে শোন ভাই, বেশি কথা বলবি না। এবার বুঝতে পারছেন মায়েরা, এই যে বউ বৃষ্টি পড়ছে, কুয়াশা বৃষ্টি নয়, জোর করে বদনাম দিচ্ছে। মায়েরা শুনুন, এই যে হরিবাসর এরকম কেলের কীর্তি করছে, এই বউটা সংসারে কত কি করে, এরা শুধু বলে বেড়ায় আমাদের কর্তাদের দোষ। হরিবাসরে তিন ঘন্টা বসতে পারবেন, এটা হাত তুলে তুলে কথা বলছে। আসতে এবার আপনারা বলুন, আপনারা বৃন্দাবনে এসেছেন, এবার বলুন নবদ্বীপের ছেলে নিমাই মা গঙ্গাকে দেখছে, বলছে গঙ্গা নয় যমুনা। এবার বুঝতে পারছেন, আপনি যদি এটা ভাবেন বৃন্দাবন তবে হবে বৃন্দাবন, যদি ভাবেন এটা শ্মশান তবে শ্মশান। তাই মন করুন চাঙ্গা বদা পুকুর গঙ্গা। তাই নবদ্বীপের ছেলে নিমাই দেখছে মা গঙ্গাকে, বলছে ওটা যমুনা। আর বলতে 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 হঠাৎ বললেন, এটা বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল, যেটা হরিবাসরে ঘুমিয়ে পড়ে, বাজে খোল বাজে খোল, হরিবাসরে ঘুমিয়ে পড়ে, বাজে খোল বাজে খোল, কথায় কানে দাও, বাজে খোল বাজে খোল, হরি কথা বলে না, বাজে খোল বাজে খোল, ভু তুলে নাচে না, বাজে খোল বাজে খোল, বাজে গোল বাজে গোল, হরি বলে বলে না, বাজে গোল বাজে গোল, সবাই মিলে হরি বলে, বাজে
বাজে ফল কোনগুলো, যারা বসে বসে গল্প করে, ওই যে বউটা বসে বসে গল্প করছে আর শুধু মুখ মুছছে, মগ এতক্ষণ ঘুমাচ্ছিল যেই বাচ্চা পেয়েছে খেয়ে আর মুখ মুছছে, ওটা বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। আর এই যে বউটা হাত দুটো তুললো না, এ আপদটাও বাজে, যারা হরি বাসরে ঘুমিয়ে পড়ে বাজে খোল 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 বাজে খোল। নবদ্বীপের ছেলে নিমাই হরিনাম করতেন, তার খোলটাও হরি বল বলতো, কর্তালটাও হরি বল বলতো, বলতে 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 ও দিদি এতদিন মাগো আমি শুনিনি পিছন দিকে তাকিয়ে কেউ হরিনাম শোনে, আমি রাষ্ট্রপতি হলে আপনাকে রাষ্ট্রপতি পুরস্কার দেব। ওই বউটা গল্প করতে চায় না জোর করে, ওই আপদটা যেদিন শ্মশানে যাবে কালীঘাটে যাবে, আপনি ওর সঙ্গে যাবেন? তাহলে ওর সঙ্গে ভাব রেখেছেন যে আপনার নিজের স্বামীর সঙ্গে যা কিছু করতে হয় করুন, ভগবান জগৎ স্বামী মেনে নেবে, আর বাইরে ঘুর ঘুর করলে নোটপুরে পাঠিয়ে দেবে, মজা পেয়েছে তাই শুনে রাখুন। আজকে যেভাবে জয় ধ্বনি দিলেন, উলুধ ধ্বনি দিলেন, খোলটা হরি বল বললো, কর্তাল হরি বল বললো, আর নবদ্বীপের ছেলে নিমাই নাচতে নাচতে বললেন অপ্রাকৃত বৃন্দাবনে রসবৈশ্য রাসলীলা, মহামহোৎসবের অষ্টম পর হোক, ষোলো পর হোক, তার নাম দিয়ে হোক, তার লীলা দিয়ে হোক, তার যে কোনো সৎ অনুষ্ঠান দিয়ে হোক না কেন মা, তার শেষ অংশ হবে রাসলীলা। কি বলছি বুঝতে পারছেন মা? ভোগের মালসা হাতে পাওয়ার আগের দিন রাত 12টা থেকে 4টার মধ্যে যে লীলাটা হবে সেটা হচ্ছে রাসলীলা। আপনাদের এই হরিবাসরে একাধিক কীর্তনী এসেছেন, দামি দামি কীর্তনী এসেছেন, এই হরিবাসরটা আজকে নয় মা, আমি বলতে এসেছি আপনারা শুনুন, জেনে রাখবেন। এই যে মহোৎসব করছেন, যত বড় বড় কীর্তনী এসেছেন, সবাই বলে গেছেন ভগবানের শ্রেষ্ঠ লীলা রাসলীলা, কিন্তু আমি কি বলবো, আমি বলবো ভগবানের সর্বশ্রেষ্ঠ সর্বনাশী লীলা হল রাসলীলা। কেন সবাই বলে যাচ্ছে শ্রেষ্ঠ লীলা, আর সুশীলায় বলে যাচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বনাশী লীলা, কেন শুনুন মা? আপনারা বিয়ে বাড়িতে যান, অনুষ্ঠান বাড়িতে খেতে গেছেন, খেতে খেতে জানো দিদি, হ্যাঁ খেতে খেতে যখন দই মিষ্টি পড়বে তখন বুঝতে হবে দিদি গো এবার আঁচাতে হবে। এক সপ্তাহ ভোর পড়ার ছেলেরা রাত যাচ্ছে, এত দামি প্যান্ডেল যে তার ভালো মাইক উপহার দিয়েছে, জেনে রাখবেন এত আনন্দের মধ্যে কদিন ভরছিলেন, এই রাজলা হওয়ার পরে ভোগের মালসা আপনাদের হাতে চলে যাবে, ভোগ টোক খেয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে হরিবাসরে এসে দেখবেন মাগো প্যান্ডেল জেনারেটর ভেঙে নিয়ে চলে যাচ্ছে, শুধু চলে যাচ্ছে, ওই তো মাইকলা বসে আছে, ওকে 5টা টাকা কম দিয়ে দেখবেন মা কি মুখের ছিরি করবে। তাহলে বুঝতে পারছেন মা, রাজলা হওয়ার পর সবাই ভেঙে নিয়ে চলে যাবে, শুধু তাই নয় বৃন্দাবনে রাজলা হওয়ার পর
রাধারে কাঁদিয়ে কালা মথুরায় রাজত্ব করতে গিয়েছিলেন, ওই যে বলল আজ যাচ্ছি কাল আসবো, ওই কালটা কালার কালা ধরে গেল, কালটা কোনোদিন শেষ হলো না, বুঝতে পারছেন মায়েরা? তাই রাজলীলা সর্বশ্রেষ্ঠ লীলা হতে পারে না, রাজলীলা সর্বশ্রেষ্ঠ সর্বনাশ লীলা হলো। শুনে রাখুন মায়েরা, ভগবান দান করেছিলেন, মান করেছিলেন, হ্যাঁ নৌকা বিলাস করেছিলেন, কিন্তু কোন কোথাও তার পূর্ণ সত্তা পূর্ণভাবে বিকাশ পায়নি। ভগবান লীলা মানে খেলা, যে খেলাগুলো খেলেছিলেন একটার পর একটা ভুল ছিল, ভক্তমণ্ডলী একটার পর একটা ভুল ছিল, প্রমাণ দিলে বুঝতে পারবেন। মা গো, ভগবান একদিন মাঝে দাঁড়িয়ে আছেন, ললিতা বিশাখা কাছে এসে বললে, ও বধু বধু গো, আমরা ক্ষীর স্বর্ণভূমি তৈরি করেছি, মথুরায় বিক্রি করতে যাব, তুমি আমাদের পার করিয়ে দে, তোমাকে তো ভালোবাসি, পার করিয়ে দেবে? সঙ্গে সঙ্গে ভগবান উত্তর দিলেন, সব ক্ষীর পার করিতে নেবো আনা, সব ক্ষীর পার করিতে নেবো আনা, সব ক্ষীর পার করিতে নেবো আনা। ও মায়েরা, গানটা তো শুনলেন, গানের ভিতরে কি বিচ্ছিরি মানে জানেন? এই গানটা বলে দিচ্ছে, যে করে আমার আস আমি তার করি সর্বনাশ। তার মানে যারা হরিনাম শুনছেন, হরিনাম মাগো হরিবাসরটাকে ধরে রাখার জন্য প্রতি বছর না খেয়ে দিয়ে চাঁদা পয়সা দিচ্ছেন, মাগো বিষ যদি পড়ে তাদের পুকুরে বিষ পড়বে, আর মারে যদি তার স্বামী তাকে খেত করবে, আর যে কোটা চাঁদা পয়সা দেয় না, মনে মনে ভাবছে সোমনা সেনা ভালো হয়েছে, শালা হরিনাম আমি চাঁদা দিই না বলে বড় বড় কথা, দেখ কেমন লাগে। মাগো তাদের ভগবান বিপিএল কাট করে দিল, বুঝতে পারছেন? যারা আমার কাছে আসে আমাকে ভালোবাসে আমি তাদের জন্য ষোলো আনার দাবি করি, যারা আমাকে ভালোবাসে না মাগো তাদের আমি বিপিএল কাট করে দিই। রাধারানী মেয়ে ছেলে গোমা কাঁদতে কাঁদতে চাপা ফুলের মতো দেখতে চোখের কোণে কালি পড়ে গেছে, তাকে বলে ষোলো আনা, হাজার কি আছে, হাজার কি আছে? আপনি যে ছেলেটাকে ভালোবাসেন, আপনি যদি বলেন এই খোকা শোন আমি তোর মোটর সাইকেলে উঠবো, সে যদি বলে টাকা লাগবে বেরো, তোর মোটর সাইকেলে উঠবো কেন বলবেন না? তাহলে আপনারা বলুন, রাধারানী ভালোবেসে বেসে অন্ধ হয়ে গেল, কাঁদতে কাঁদতে তার জীবন গেল, তাকে বলছে দাও না শোলো, তুমি দাও না শোলো না, খুব ভালো হলো। আমার বাবা যদি মাঝে দাঁড়িয়ে থাকতো, আমি যদি বলতাম ও বাবা এই নৌকাটা দিয়ে এই নদীটা পার করে দেবে, বাবা যদি বলে টাকা চাই, ঘরের নৌকায় কে টাকা দিয়ে ওঠে? কি দিনকাল পড়লো, একটা ভুল প্রমাণ করে দিলাম, আরো একটা ভুল প্রমাণ দেবো, মাগো স্বামীর চেয়ে দামি পৃথিবীতে আর কিছু নেই,
স্বামীর চেয়ে দামি পৃথিবীতে আর কিছু নেই। এক একটা বাড়ির বৌ মহা মোটে বিশ্বাস করে না, কিন্তু জেনে রাখবেন স্বামীর চেয়ে দামি পৃথিবীতে কিছু নেই। সেই স্বামীর সঙ্গে এত ঝগড়া হলো রাধারানীর, মা গো মানেনির মান ভাঙলো না, ভগবান কাঁদতে কাঁদতে মনে চলে গেল, ঝগড়া হয়েছে গো মা রাধারানীর সঙ্গে, কাঁদতে কাঁদতে মনে চলে গেছে। একদিন গেছে, দুদিন গেছে, তিন দিন গেছে, কাউকে যেন বলবে না গো মা, যে যাকে ভালোবাসে কথা হোক আর নাই হোক, চোখের দেখা দেখলে কি ভাল লাগে বলো। তিন দিন দেখা হয় না বলে কালগুণটা, ওই কালগুণটা চা বাবুলের মতো মেয়েটার কাছে এসে কাউকে বলবেন না মা, পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে মানিনি গো। থাকতে পারে না গো মা, তিন দিন পরে কাঁদতে কাঁদতে রাধারানীর পা দুটো জড়িয়ে ধরে বললে রাধে মান পরিত্যাগ করো, আমি তোমার চরণের দাস হয়ে যাব। শুনুন মা, আমরা মেয়েরা গো মা স্বামীর সঙ্গে ঝগড়া করেছি, স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, হতে পারে গো মা, হাঁড়ি কলসি পাশে পাশে থাকলে ঠকাঠকি হয়, আপনার স্বামীর সঙ্গে আপনার ঝগড়া হয়েছে, আর আপনার স্বামী সকালবেলা এসে যদি পা দুটো জড়িয়ে ধরে কাঁদে আর ওই হুঁচকা বউটা যদি দেখতে পায়, পাড়ার লোককে বলবে না ওর স্বামীর মাথা গরম হয়েছে? হাসার কি আছে, আমরা মেয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া করেছি, দিন থাকতে পা দুটো জড়িয়ে ধরে কাঁদবো, স্বামী যদি পা দুটো জড়িয়ে ধরে কাঁদে তখন বুঝতে হবে খোকার বাবার মাথা গরম হয়েছে। বেড়াল কোনোদিন এমনি এমনি গাছে ওঠে না, উঠতে বাধ্য হয়, ভগবান রাজলা করতেন না। এই যে একটার পর একটা ভুল করে যাচ্ছেন, দাপরের পর কলিকাল, কলিকালে আপনাদের পাড়ার ছেলেরা কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, বৈজ্ঞানিক হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এরা এত সহজে ভগবানকে মেনে নেবে? কি বলছি বুঝতে পারছেন? পিতা যদি পিতার মতো কাজ করে তবে সন্তান তাকে বাঁধিয়ে পুজো করবে, আর পিতা যদি ত্রুটি পর্যন্ত খেয়ে, এরকম যদি হাকাল পাকাল পিতা থাকে গো মা, এই মাল খেকো পিতা যদি মারা যায় কালীঘাটে পড়াবো, পুড়িয়ে অমিতাভ বচ্চনের ছবি বাঁধিয়ে রাখবো, তবু বাবার ছবি রাখবো না। বুঝতে পারছেন? পিতা পিতার মতো কাজ করলে তবে পিতা পুজো পাবে। এই ভগবান দেখলেন এই যে একটার পর একটা ভুল করে যাচ্ছি, তারপরের পর কলিকাল আসতে, কলিকালের পরে আসতে ভাই আসতে, কলিকালের পরে যেসব ছেলেরা জন্মগ্রহণ করবে তারা আমার পুজো করবে। এইভাবে প্যান্ডেল, ভালো দামি প্যান্ডেল তৈরি করে, এইভাবে পাড়ায় পাড়ায় চাঁদা তুলে, ভক্তমণ্ডলী মায়েরা, আমার রজত ভাই আর একটা ভাই নামটা মনে নেই আমার, এরা যে আমার নামের দলটা দিচ্ছে মা এতগুলো টাকা, ওরা এমনি এমনি দেয় না মা, ওরা ভেবেছে আজ যাই করি আমার সংসারে যত অভাব থাকুক আমি তো ভগবানের সেবাই দিচ্ছি। বুঝতে পারছেন? ভগবান এমন একটা কাজ করে গেছে, আপনাদের এই ছোট্ট পাড়ায় মানে কতগুলো মাত্র পরিবার এত বড় বড় নামে দল নিয়ে এসেছেন, কেন? ভগবান আপনাকে ক্ষমতা দিয়েছে বলে। ক্ষমতা না দিলে রাতের পর রাত দুপালা দুপালা গান গাইতে পারতাম না, ক্ষমতা না দিলে ভক্তমণ্ডলী আপনারা হরিবাস চালাতে পারতেন না, আর সেই ক্ষমতার নাম রাসলীলা। ভগবান রাজলা করেছিলেন, ভগবান ভক্তকে ক্ষমতা দিয়েছিল, কি বলছি বুঝতে পারছেন? আপনারা ভক্ত, ভগবান আপনাদের ক্ষমতা দিয়েছে। আজকের হরিবাসরে
কোন ভক্তকে এই কর্তৃপক্ষ যদি মারতে মারতে তাড়িয়ে দেয়, সে যদি ভগবানের নাম বলে কাঁদতে কাঁদতে চলে যায়, তার ভগবান তার সঙ্গে কাঁদতে কাঁদতে চলে যাবে। জেনে রাখবেন মায়েরা। আর একটা কথা বলি, আবার ভগবান, ভগবানের নামে যদি কেউ বদনাম করে আপনারা মেনে নেবেন? মা মেনে নেবেন? ওই যে একটা কীর্তনিয়া বেরিয়েছে, হ্যাঁ, নিজেকে বলছে দীনকৃষ্ণ ঠাকুর, আর ও নাকি কোথায় বই পড়েছে, কোথায় একটা বই লেখা আছে, ওরে ভগবান ভগবান নয় অসুর অসুর অসুর। জয়নগরে কি মার মারল, পুলিশ ধরে রাখতে পারে না, ছুটে পালাচ্ছে। এবার বুঝতে পারছেন, ভগবানের নামে যারা বদনাম করবে ফেতো তালা হতে হবে, অকালে তাদের বার্ধক্য নেমে আসবে, ক্ষমতা থাকবে না, জিও পাটা খসে যাবে। 500 বছর আগে আপনারা জানেন এখানে মুসলমানরা রাজত্ব করত, আমাদের অযোধ্যার রাম মন্দির ভেঙে টুকরো করে দিয়েছিল। 550 বছর পর 550,000 মৃত্যুর বিনিময়ে অযোধ্যায় রামলীলা প্রতিষ্ঠা পেল। কেন? ভক্তের ভক্তির কাছে সবাইয়ের পরাজয় হলো। এত ক্ষমতা আপনাদের দিয়েছে যে ভক্তমণ্ডলী, 18,000 কোটি টাকা খরচা হয়েছে কিন্তু 50,000 কোটি টাকা আপনারা দিয়েছেন। কেন? ভগবান আপনাদের ক্ষমতা দিয়েছে বলে, মনে থাকবে। তাই এই বছর ছেলেরা যতই বদনাম হোক, যতই পাড়ায় মুখ দেখাতে না পারুক, সামনে বছর কিন্তু আমি আপনাদের কথা দিলাম, আমি নিজে ওর বাড়িতে যাব, ও কত বড় কীর্তনিয়া দেখব। শুধু টাকার ওজন দেখলে হবে না মা, আমি বেশি টাকায় গান করি না। কেন জানেন? বেশি টাকায় গান করলে মা সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? সবচেয়ে বড় ক্ষতি, সব হরিবাসর আমি গিয়ে পৌঁছাতে পারবো না। আপনাদের এখানে এমন অনেক হরিবাসর আছে যারা, যাদের ঘরে জানলা নেই, ছেলেদের জামা কাপড় নেই, অথচ তারা পাড়ায় ভিক্ষা করে হরিবাসর চালায়। এবার বলুন মা, আমার টাকাটাই সব হলো, আমার ভগবানের কোনো কোনো গান নেই, আজকের আমি হরিনাম করি, আপনাদের হরিনামের পয়সায় আমার একটা ছোট মেয়ে পল্লবী রায় MBBS পড়ছে, আপনাদের কৃপা তার কি কোনো মূল্য নেই? আপনারা আমাকে এত দিয়েছেন, তারপরে কেন টাকা টাকা করব? তাই আপনারা জেনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের নামে যারা নিন্দে করবে তাদের উপর যদি আপনি আঘাত করেন, হ্যাঁ, ভগবান কর্ম ফল ফিরিয়ে দেয়। ভগবান আপনার কাছে এসে বলে, এইটাই তো আমি চেয়েছিলাম। কেন? সত্যি যারা সন্তান হবে পিতার নামে বদনাম দিলে তাকে থেত করবে। মনে থাকবে, ভগবান এই ক্ষমতা আপনাদের দিয়েছে। তবে কজনকে ক্ষমতা দিয়েছিল? 5 জনকে ক্ষমতা দিয়েছিল। কে কে 5 জন? শান্ত, দাস, সক্ষ, বাৎসল্য, মধু। আপনি মা, আপনি ভগবানকে চান, হ্যাঁ, কিভাবে পাবো? আচ্ছা, ওই যে ছেলেকে কোলে করে নিয়ে বসে আছেন, আপনার ছেলেকে ভালোবাসেন? হ্যাঁ। কবার খাইয়ে দেন? হ্যাঁ, দিনে 10 বার। আচ্ছা, ভগবানকে কবার খাইয়ে দেন? ও বাবা, মাসে একবার পূর্ণিমা পড়লে মন্দিরের তালাচাবি খুলে সিন্দি করে খাইয়ে দিই একবার। তাহলে নিজের ছেলেকে দিনে 10 বার আর ভগবানকে মাসে একবার। আপনার ছেলেকে যদি মাসে একবার খাইয়ে আর মন্দিরের তালাচাবি মেরে রাখেন, পরের মাসে গিয়ে দেখবেন ছেলে আমার পটল ডাঙায় গেছে গো। নিজের ছেলেকে যেমন ভালোবাসেন সেইভাবে যদি ভগবানকে ভালোবাসেন, আপনি আর মা থাকবেন না, আপনি যশোদা হয়ে যাবেন। এইভাবে মা যশোদা পেয়েছিল। এখানে কতগুলো বাবা হরিনাম শুনছেন, আপনি ভগবানকে চান? হ্যাঁ। কিভাবে পাবো? বাবা মহাদেব যখন হরিনাম করতেন, কার্তিক গণেশকে ভুলে যেতেন, দেবী দুর্গাকে ভুলে যেতেন, লক্ষ্মী সরস্বতীকে ভুলে যেতেন, কিন্তু একটা কথা ভুলতেন না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জেনে রাখবেন, বাবা মহাদেব নেশা ভাঙ করতে পারে, তার সার্টিফিকেটের দাম ছিল ভগবানের নাম হরি, বাবা মহাদেব নামে হর, তিনি ভগবানকে হরণ করেছেন। আর আপনারা শুধু বলছেন মাল খায় মাল খায় মাল খায়, এই মাল খোরটাই তো আমাকে নিয়ে এলো, তাদের নামে বদনাম, মেয়ের একা তক্তা করে দেবো, সুজমুখী হরিনাম শুনতেছে ঘুমানো, কিছু মনে করো না, এইভাবে না বললে আপনাদের ঘুম পেয়ে যাবে।
এবার বুঝতে পারছেন ভক্ত মন্ডলী, তাই বাবা মহাদেব ভগবানকে পেয়েছিল হরিনাম করে, মা পেলো বাবা পেলো। এবার বলুন আপনার বাড়ির বৌদি কিভাবে পাবেন? আপনার স্বামীকে যেমন ভালোবাসেন মন প্রাণ যৌবন দিয়ে, সেইভাবে তুলসী তলায় একবার বলুন শ্যাম সুন্দর তুমি ছাড়া কে, আপনারা জানেন মা আমি দীর্ঘদিন গান গাইছি, ভগবান একদিন স্বপ্ন দিয়েছে যারা হরিনাম শুনতে শুনতে উঠে যাবে, আপনাদের বারাইপুরে যে জোড়া মন্দির আছে ওখানে দুটো মালসা কিনে আর ওই বউটার নাম লিখে যদি উড় করে দিই, ও যে ঘরে যাচ্ছে মা ওকে আটকান, কালকে যাবার সময় দুটো মালসা কিনবো আর নাম লিখে উড় করে দেবো, তাই কেউ ঘরে যাওয়ার চেষ্টা করবেন না। তবু আমি বলে দিচ্ছি শুনে গেছে কিন্তু শুধলে আছে, তুমি ছাড়া কে যে কোটা আমার বৌদিমণি মা বসে আছেন, নিজের স্বামীকে যেমন ভালোবাসেন মন প্রাণ জীবন যৌবন দিয়ে, সেইভাবে যদি ভগবানকে ভালোবাসতেন জেনে রাখবেন আপনি আমার বৌদি থাকবেন না, ললিতা বিশাখা ইন্দুরেখা হয়ে যাবেন। ললিতা বিশাখা এইভাবে পেয়েছিল, মা পেলো, বাবা পেলো, বৌদি পেলো, বাকি আছে কে? বাচ্চা ছেলে, এই যে বিটকেলগুলো বসে আছে মা, এরা ভগবানকে পাবে কিভাবে? ওদের যত খেলা দেখবেন ঠাকুর তলা, খেলতে খেলতে বলবে ও ঠাকুর ঠাকুর জল দিয়ে নুন দিয়ে উনি খাচ্ছি খাবে খাবে বলে গুমা। এক একটা এই ভদ্রলোকগুলো যেখানে আপনারা ওই বরণডালা নিয়ে পুজো দেন, দই টই দিয়ে সন্দেশ দিয়ে পুজো দেন, ওরা ওখানে বসে পায়খানা করে, তবু ব্রাহ্মণ কিচ্ছু বলতে পারবে না, বৈষ্ণব কিচ্ছু বলতে পারবে না, কিন্তু এই পাড়ার কোনো বউ বা কোনো ব্রাহ্মণ যদি হেগো কাপড়ে ওই মন্দিরে যায় ভগবান মুড়ো ঝাঁটা দিয়ে কাপসা কেটে দেবে, কিন্তু বাচ্চা ছেলে ওখানে পায়খানা প্রস্তাব করলে কিচ্ছু যায় আসে না, তাই বাচ্চা ছেলেরা ভগবানের কাঁধে উঠে ভগবানকে পেয়েছিল, মা পেলো, বাবা পেলো, বৌদি পেলো, বাচ্চা ছেলে পেলো, আর বাকি কি আছে? চাকর, দাস মানে চাকর। এবার বলুন আজকের হরিবাসরের দাস কারা? যে কোচ যে ছেলে ভাই কোটা আমার দায়িত্ব নিয়েছে, যারা আপনাদের আদারবাণী, ওই আদারবাণী তো নাকি, হ্যাঁ ওখানে রাত্রিবেলা একটা সময় বসে আছে কখন সুশীলায় আসবে। আচ্ছা বলুন তো মা ওরা কারা? আজকে রাত্রে গান করে যখন আমরা চলে যাব আমি তো আপনার কাছে টাকা চাইবো না, ওদের কাছে টাকা চাইবো, হয়তো টাকা জোগাড় করতে পারে না, বউটাকে বলবে দে না তোর গলার হারটা দে না রে, বন্ধ দিয়ে টাকা দিই। দেখলেন মা ওরা কারা বোঝা গেল? ওরা ভগবানের চাকর, ওরা জমি জায়গা বিক্রি করে হাতে পায়ে ধরে টাকা চেয়ে নেয়, তাই ওদের কোনোদিন গলায় মালা পড়তে হবে না, তিলক সেবা করতে হবে না, আমাদের মতো ধেই ধেই করে নাচতে হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, চাকর যেমন তার মালিকের ঘরে রাত একটা সময় যেতে পারে, যারা হরিবাসর কমিটি চালাচ্ছে জেনে রাখবেন তাদের আজকে চার দিন খাওয়া নেই, ঘুম নেই, ওদের মন সবসময় চঞ্চল, ওরা ভগবানকে এইভাবে পাবে। বোঝা গেল এই পাঁচভাবে পাওয়া যায়। তবে আজকে রাজলীলায় দুটো রস দেবো, একটা কাঁচা রস একটা পাকা রস। কাঁচা রসটা কি, অনেকে বড় কাচারিতে যায় দেখবেন দরখাস্ত লেখে, ও বাবা বড় কাচারি গো, ছেলের চাকরি মেয়ের জামাই, যদি মনের মতো পাই বাবা জোড়া পাটা কুচকুচে কালো পাটা দিয়ে পুজো দেব। মা গো বড় কাচারি গিয়ে দেখবেন গাছে এত দরখাস্ত পড়েছে, দিদি গো গাছের ডালটা না ভেঙে যায়। কোনোদিন দরখাস্ত দেবেন না, কেন ভালো করে শুনে রাখুন, আমার মা জানে আমার ছেলের শরীরটা ভালো নয়, এরা জানেন, তাই ভগবান আমাদের পিতা মাতা তিনি জানেন এই পাড়ার কোন ছেলেটার চাকরি নেই, এই পাড়ার কোন ছেলেটা বিপদে পড়েছেন সব ভগবান জানে, তার কাছে দরখাস্ত দেবেন না, শুধু কাঁদতে কাঁদতে চোখের জল দিয়ে বলুন তুমি ছাড়া কে। এটা কাঁচা রস,
তাদের মাথার গন্ডগোল আছে। তোরা মায়ের ঝিয়ে জ্বালাচ্ছিস কেন? তোদের জ্বালাইকে একটু হরিনাম গাইতে পারবো না? একদম কথা নয়, সামনে বসে কথা বলবেন না মা। আমার এমনি মাগো রাক্ষস গণে জন্ম, আমার আবার সিংহ রাজ। আমার হাতে তোমার একটা জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছিলাম, বলে তোর এক সপ্তাহের মধ্যে হাতে একটা খুন আছে। এই যে মার মেয়ে চলে যাচ্ছে, যদি এক্ষুনি খুন করে ফেলি। হ্যাঁ, একদম সামনে বসে যাবেন না মা, আর কতক্ষণ পরে তো সকাল হয়ে যাবে, কি দরকার আছে মা যাওয়ার? আস্তে একটু শুনুন, তাহলে বোঝা গেল এটা হচ্ছে কাঁচা রস। পাকা রস কোনটা? দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটা পাস করা ছেলে গিয়েছিল, নাম তার নরেন। বাবা মারা গেছে, সাহায্য করবে টাকা নেই, ঠাকুর টাকা দাও। ঠাকুর বলে তুই মা কালীর কাছ থেকে চেয়ে নিয়ে আয়। নরেন কালীবাড়িতে গেল, বলতে পারলো না, আবার যা। আবার গেল, বলতে পারলো না, আবার যা। মা বল নরেন কি চাস? মা কালী নরেনের সঙ্গে মানে বিবেকানন্দের সঙ্গে কথা বলছে, বল তোর কি চাই? আমি যা চাইবো দেবে। হ্যাঁ দাও মা দাও, বাবা মারা গেছে, টাকা চাইতে এসেছিলাম, টাকা আমি চাইবো না, দাও আমায় বিবেক দাও, প্রেম দাও, অন্তর দাও। ছিল নরেন, বিবেক চেয়েছিল, প্রেম চেয়েছিল, আনন্দ চেয়েছিল, তাই তার নাম হয়ে গেল বিশ্বেশ্বর বিবেকানন্দ। এইটাই হলো পাকা রস, বোঝা গেল? তাই ভগবানের কাছে টাকা চাইবেন না। যাদের বেশি টাকা আছে গো মা, তাদের চার পাঁচটা বান্ধবী আছে। একটা আসতে মা, একজন ধরা পড়েছে, 50 কোটি টাকা বান্ধবীর ঘরে ছিল। বেশি টাকা থাকলে এই ব্যামগুলো চাপবে, তাই ভগবানকে চাও মানে সব চাওয়া, ভগবানকে পাও মানে সব পাওয়া। তাই নবদ্বীপের ছেলে নিমাই 14 বছরে দেবী বিশ্বপ্রিয়াকে ঘরে রেখে দিয়ে ভগবানকে পাওয়ার জন্য পাকা রসের রসিক চলে যাচ্ছেন বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছিলেন। প্রত্যেক বছর আপনাদের এই চরকডাঙ্গা থেকে আপনারা কেউ না কেউ বৃন্দাবনে যাচ্ছেন, ঠিক করে বলুন, বৃন্দাবনে গিয়ে আমরা ভগবানকে পেয়েছেন না? কেন না? আমার মাকে বৃন্দাবনে পাঠিয়েছিলাম, এক মাস পরে বাড়ি এলো, মা ভগবানকে পেয়েছ? বলে বাবা রে বৃন্দাবনে গিয়ে চিন্তা করেছি। আমি ভাবলাম বুঝি ভগবানের কথা চিন্তা করেছেন। মা বলে না রে বাবা, গল ভর্তি গরু, পুকুর ভর্তি মচা চিংড়ি, বৌমা বড় বৌমা ঘরে আছে, 10 বস্তা চাল ধান চাল তৈরি করে গেছি। আমার চালের বস্তা আমার বৌমা যদি তার বাপের বাড়ি পাচার করে দেয়, তাই বৃন্দাবনে গিয়ে এই চিন্তা করেছি, বৃন্দাবনে এই চিন্তা করেছি। দেখুন মা, যারা হরিবাসরে এসে ঘরের কথা চিন্তা করছেন, ঘর পাবেন, সংসার পাবেন, তাল পাবেন, নারকেল পাবেন, কিন্তু ভগবানকে পাবেন না। তাই ভগবানকে পেতে গেলে বৃন্দাবনে গিয়ে কি বলতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে নিমাই বলে ছেলেটা হরিনাম করেছিলেন, বলতে বলতে সে ভগবান হয়ে যায়। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে, নিমাই কি ভগবান নয়? অবশ্যই নিমাই ভগবান। তাহলে এইরকম কাজ করলো কেন? একটা ভক্ত কেমন করে ভগবানের কাছে যাবেন? ভগবান কলিকালে ভক্ত সেজে সেই পথটা দেখিয়ে গেলেন, বোঝা গেল নিমাই ভগবান। আমরা কেমন করে ভগবানের কাছে যাব? ভগবান আমাদের মতো সেজে দেখিয়ে দিয়ে গেলেন, তাই আজকে রাজলীলা শুরু হয়ে গেল। ভগবান রাজলীলা কবে করেছিলেন মাগো? যখন তার বয়স ছিল 6 বছরের নিচে 5 বছরের ঊর্ধ্বে,
পাঁচটা নয় দশটা নয় একটাই মাত্র সন্তান, মা যশোদার কোলে। মা চিন্তা করছে ছেলে যদি বৃন্দাবনে চলে যায় কংসের চরণচরের হাতে পড়ে যাবে, দরকার নেই, ছেলেকে ঘুম পাড়িয়ে দেব। ও বাবা 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 গোপাল আমার নীলকান্ত নীলমণি, ও বাবা আমার বাপের ঠাকুর, ঘোমা বাবা ঘোমা। ও মায়েরা সব ছেলে ওই করতে করতে বৃন্দাবনে খেলতে চলে যাচ্ছে, আর গোপালের মা বলে ঘোমা বাবা ঘোমা ঘোমাবে। দলের সব মাগো পুরো দলটা চলে গেছে, ক্যাপ্টেন যদি ঘরে শুয়ে পড়ে থাকে দল খেলতে পারবে? তাই ভগবান বলছে মা যখন বলবে ঘোমা বাবা ঘোমা, নাকটা বাজিয়ে চোখটা বন্ধ করব। ও বাবা গোপাল এবার ঘোমা বাবা, এমন চোখটা বন্ধ করে নাকটা বাজিয়েছে, মা ভাবলো ঘুমিয়েছে। দুষ্টু ছেলে ঘুমালে মায়ের চিন্তা থাকে না, মা করেছেন কি আঁচলটা বিছিয়ে যেই শয়ন করেছে, তখন ভগবান পালায় পালিয়ে যাচ্ছেন। চিন্তা আমি যেমন চতুর আমার মাও চতুর, মায়েরা জেনে রাখবেন মা চতুর না হলে ছেলে চতুর হয় না, বুঝতে পারছেন? গোপালের মা চতুর ছিলেন, তাই গোপাল চিন্তা করছে মা যদি চোখটা বন্ধ করে নাকটা বাজায় কেন বাবা ধরা পড়ে যাব, লাগলে তাক না লাগলে তুক। ওমা ওমা যশোদা ঘুমিয়ে পড়েছ? আমার মা আমাকে ঘুম পাড়াতে এসে মা ঘুমিয়ে পড়েছে, ধরে রাখতে পারলে না এবার আমি পালাই, ধরে রাখতে পারলে না এবার আমি পালাই। এইভাবে কোটি কোটি মুরলি ধারণ করে নিজের মাকে ঘুম পাড়িয়ে বৃন্দাবনে দেখছেন, বা অপূর্ব শোভা, যে শোভা না হলে রাজলে হয় না, কেমন? শুধু তাই নয়, নীল যমুনার জল ছেলাত ছেলাত করে বইছে, ধীর সমীরে বাতাসটা ধীরে ধীরে বইছে। আপনারা এসেছেন ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু একটা কালো ভ্রমর, ভগবানকে পাওয়ার জন্য মাতাল হয়ে গেছে। বাজারে অনেক মাতাল পাওয়া যায়, দুটো মাতালের নাম বলবো, একটা মাতাল বিপিনবাবু কারণ সুদা খায়, হ্যাঁ মা ওরা টুটি পর্যন্ত খাবে, খেয়ে পথে পড়ে থাকবে, গালে জল দিন এই পদা আর দেব লেয়ায়। মা গো নেশাকর পড়ে আছে উঠতে পারছে না, জ্ঞান ফিরতে বললে আবার খাবো, এই একটা মাতাল। আর আর একটা মাতাল হরিনামে মাতাল, দল আসে না তবু ঢিবি হয়ে বসে আছে। এগুলো কারা? যারা মাতাল তারা কাকে ঠকায় জানেন? আমাদের নয়, এই দুধের বাচ্চাদের। তাই যে কোটা আমার দাদা ভাই অল্প বয়স থেকে নেশা ভাঙ করছেন জেনে রাখুন,
বেশি দিন নেশা ভাং করলে এটা বিশ্ব প্রধান দেশ, লিভারটা নষ্ট হয়ে যাবে, চোখ মুখ ফুলে পড়বে, আর আপনি অকালে চলে যাবেন। আমার এই ভাইপোটাকে খেয়ে দেখবে, আমার ভাইপোর কথা চিন্তা করবেন না, এ একটা মাতাল ঠকায়। আর যারা হরি নামে মাতাল, কৃষ্ণ নামে মাতাল, তারা জাতিকে ঠকায় না, জাতিকে অনেক কিছু দিয়ে যায়। তাই কালো ভ্রমর মাতাল হতে পারে, সে হরি নামে মাতাল, কৃষ্ণ নামে মাতাল। তাই মাতালরা মাতলামি করার সময় গান ধরে, মাতাল ভ্রমর নিজের মা হলে হবে না, তাহলে কোন মায়ের দরকার? যোগ মায়া ভগবান বৃন্দাবনে আকাশের দিকে তাকিয়ে চমকে উঠলেন। যতক্ষণ না সকাল হচ্ছে ততক্ষণ রাজলীলা শেষ হবে না। তাই যাদের ঘুমটুম পাচ্ছে, মা পাশে পুকুর আছে, চোখে মুখে জল দিয়ে আসুন। আর এখানে যদি ঘুমান, কীর্তনেলা ঢোলোলা খোলোলা এদের মুখের আটগান নেই, এমন চোখের মাথায় কতগুলো কথা বলে দেখো মা, আমরা থানা বিষ্ণুপুর থানায় দেখা হবে। এই যতক্ষণ না সকাল হচ্ছে রাজলীলা শেষ হবে না। এইটুকু রাত এত বড় হয়ে গেছে, যেদিন রাজলীলা হয়েছিল সেদিন কি ছিল? রাতি। রাত শব্দের অর্থ এক বচন, বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত, আর রাতি শব্দের অর্থ বহু বচন, অনেকগুলো রাত যদি একত্রিত হয়ে যায় তবে আমরা তাকে রাতি বলবো। ভগবানের মাথায় হাত, সকাল হচ্ছে না, কখন গরু চড়াতে যাব, কখন যাব, হাট হাট হাট। তাই চিন্তা বন্ধু বান্ধব হল এক কালিয়া বল বল এই দাঁড়া এসা রাতি কাইসে হুয়ে হ্যাঁ, এইটুকু রাতে এত বড় হলো কেন? ভগবান তখন বলছে, আমার মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে চুরি করেছিলাম
ব্যারেখানায় এইটুকু রাত এত বড় হয়েছে, তার সঙ্গে কাপড় চুরির কি সম্পর্ক? আরে শুনবি তো, একদিন আমি গরু চড়াতে যাচ্ছিলাম, যেতে 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 সে যে কদম গাছ ছিল, হ্যাঁ, ওর পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় ললিতা বিশাখা জল ফেলে জল নিতে এসে বলার গুলি করছে, বলো বিশাখা, আরে ও ইন্দুরেখা, বোন রে সংসার আর ভাল লাগে না, ভাল লাগে না, শাশুড়ি একবার জ্বালা জ্বালাবে, ননদি একবার জ্বালাবে জ্বালাবে, ও বোন ঘুমাস না, স্বামীটা সেরকম হয়েছে, তুই বিয়ে করেছিস তোর বউটার কথা শুন, বিয়ে করার পর ওই শাশুড়ির কথা শুনবে আর বিধবা ননদির কথা শুনবে, ঠাকুমায়েরা তোরা বিয়ে করে যদি তোর বউয়ের কথা না শুনে ননদ আর শাশুড়ির কথা শুনিস, বিয়ে করলি কেন, বিয়েটা করলি, মজা পেয়েছে ভক্তমন্ডলী মায়েরা বুঝতে পারছেন ওদের কত জ্বালা, তাই বলছে বোন রে আমাদের এত জ্বালা, স্বামীটাও ভালো নয়, তবে এটাও সত্য বৃন্দাবনে একটা কালো ছেলে স্বামী আছে, তাকে দেখলে সব জ্বালা দূর হয়ে যায়, কিচ্ছু মনে করবেন না মা, যে যাকে ভালোবাসো বাসে গো মা, যতই কনকনে ঠান্ডা পড়ুক তবু আলগা গায়ে ঠান্ডা মনে হবে না, কোনদিন ভালোবেসেছেন বেসে দেখবেন মা, তাই বোন রে কালো ছেলেটাও ভালো নয়, আঁচল ধরে টানবে টানবে, কাপড় ধরে টানবে টানবে, মেরে কলসি ভেঙে দেবে মেরে কলসি ভেঙে দেবে, কিচ্ছু বলতে পারি কিচ্ছু বলতে পারি, শোন আমরা মেয়েরা বলে মানুষ নই মানুষ নই, কত কাহা তো সহ্য করব, যদি কালো ছেলেকে কাছে পাস কি করবি রে, সেই পথ দিয়ে যাচ্ছিল নিজের কানে শুনলো মজা দেখাবো, চুপ, আমি ভগবান আমাকে মজা দেখাবে কার সাহস, আমি মজা দেখিয়ে ছাড়বো, আমি সব কিছু সহ্য করি, আমি অহংকার সহ্য করতে পারি না, এই শ্যামলী আমা, এই ধবলী আমা, তোরা দূরে দূরে ঘাস খেতে চলে যা, ওদের আজকের মজা দেখাবো, বলে একে কালো ছেলে আরো কালো হয়ে ঘাপটি মেরে মাগো কদম গাছের কাছে বসে আসে, ললিতা বিশাখা বলে এই বিশাখা বলো শোন, সেই তো ঘরে গেলে মাথর খাবো, তাই যাকে ভালোবাসি তাকে না দেখে ঘরে যাব না, এক কাজ করি আয় ততক্ষণ জলে নেমে স্নান করি আয়, হ্যাঁ গুমাইরা শুনুন না, ও দিদি ও দিদি, এই বিধবা শাশুড়ি আর বিধবা ননদি ঘরে আছে, দিনে দশ বার কোনো বউ যদি কাপড় ভিজিয়ে ঘরে যায় ওই যে বিধবা শাশুড়ি বসে আছে, মেরে উনে মুখ ঢুকিয়ে দেবে না, হ্যাঁ তাহলে কি করবি, শোন কাপড় ভিজাবো না, একটা কাজ করব, কি আমরা মেয়েরা মেয়েরা একসঙ্গে আছি, মেয়েরা মেয়েরা সব কাপড় খুলবো, তোমায় আমরা বেটা ছেলেরা না যখন খেলাধুলা করি সব ছেলেরা খেলতে খেলতে একটা প্যান্ট পরে তো খেলি, জলে স্নান করব, সব প্যান্টগুলো খুলি কেন, ছেলে ছেলে তো ভাই ছেলে ছেলে বলো, হ্যাঁ কোনো কিন্তু নেই, আমরা মেয়েরা মেয়েরা কাপড় খুলবো, মাগো চুলোপড়িদের মাথায় হেডে বুদ্ধি নেই, ভগবান ঘাপটি মেরে কদমতলায় বসে আছে, তার সামনে চোখের মাথা খেয়ে কাপড়গুলো খুলেছে, ভগবান বললে ওরা মজা দেখাবে, দেখাচ্ছি মজা, ওরা জলে নামলো, জলে নেমে জলকেলি করছে, কিভাবে খেলছে দেখুন, ভগবান গাছের গোড়া থেকে বেরিয়ে ওই কাপড়গুলো খুলে তো জলে নেমেছিল, সেই সময় কাপড়গুলো চুরি করে কদম শাখা মানে ডাল ডালে বেঁধে দিয়ে, আর মাগো গেলে ছোঁড়াটা গাছের ডালে বসে বসে হাসছে আর বলছে কী করে ঘরে যায় দেখবো, আমরা মেয়েরা গুমা মুখে যা বলি অন্তর তাই বলে না, কী বলছি বুঝতে পারছেন মায়েরা, তাই এখানে যেগুলো দাদা দাঁড়িয়ে আছেন কোনদিন মেয়েদের কথা বিশ্বাস করবেন না, মেয়েদের কথা বিশ্বাস করতে আছে, যখন স্বামীর সঙ্গে ঝগড়া হয় কত কথা তো বলি, হয়েছে কি দিয়েছো গা, সারা জীবন বড় নেতা দিতে দিতে ঝাড়া দিতে দিন চলে গেল, আবার বড় বড় কথা খেটে খাবো, অমন স্বামীর দরকার নেই, খেটে খাবো খেটে খাবো, বললেন তো যেদিন স্বামীর সঙ্গে ঝগড়া হয় গোমা এইরকম কথা বলে, খেটে খাবো অমন স্বামীর দরকার নেই, আর ওই স্বামী যদি এক সপ্তাহ না ফেরে পথের দিকে গোমা তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে, ওগো আমরা মেয়েরা বেড়ালে যা কি বলতে কি বলে ফেলেছি, তুমি নেই বলে রান্না বান্না করিনি, দেখলেন
মুখে বলেছিল মজা দেখাবো, আর ভগবান কাপড় চুরি করে মজা দেখাচ্ছে। ললিতা বললে এই বিশাখা বলো, বলে বল বল মায়েরা আপনারা বলুন তো কেন লাল হয়েছে? লাল কাপড় গুলো তো দুপুরবেলা চুরি করে কদম থালায় কদম থাকে বেঁধে দিয়েছে। এই যে এখানে একটা সার চালু চলছে, এর সামনে লাল কাপড় টাঙিয়ে দিন, এরা লাল হয়ে যাবে, ওরা বুঝতে পারছে না। এই বিশাখা বলো, এই ইন্দুরেখা বলো না, চল ঘর চল চলো। মা গো কদম তলায় এসে দেখছে দিদিরে সব কাপড় হাওয়া হয়ে, হাসার কি আছে, কি করে ঘরে যাব আমরা ছেলেরা গো মা? আমাদের জন্য বাঁশ বাগান তাল বাগান আছে, আপনাদের জন্য বাগান নেই গো মা, জমিরা সব বসে আছে। জলে নেমে যাইছো, নেমে চিন্তা করছে লাল হলো কেন বলতো? ললিতা বলে বন্ডে সেই খেলে ছোঁড়ার কীর্তি, ওই যে ঝোঁকের মাথায় বলেছিলাম মজা দেখাবো, ও কাছে পিঠে কোথাও ছিল মজা দেখাচ্ছে। এই ইন্দ্রেখা বলো, তুই এইদিকে দেখ, চম্পকলাতে এদিকে দেখ, আর আমি ললিতা এদিকে দেখি। দেখতে দেখতে গো মা ললিতার চোখে চোখে চোখ পড়ে গেছে, বলো বিশাখা হলো আমাদের কাপড়গুলো চুরি করে দাঁত বার করে হাসছে, চোরের মাছ চপড়াবে, চোরের মাছ চপড়াবে, বসকে দেখি বাবলা কাঠ, দেখি বাবলা কাঠ, অবলা নারী বলে কিচ্ছু বুঝি না, মজা পেয়েছো? চোর ধরা পড়লে যেমন থরথর করে কাঁপে, ভগবান থরথর করে কাঁপছে। এই যে আমাদের কাপড়গুলো চুরি করলে কেন? এই জন্য আমরা তোমায় দেখতে পারি না। মা গো চোর চুরি করেছে দেখতে পারি না, সে আবার হাসছে। আপনাদের পাড়ায় কোনো যদি চোর চোর ধরা পড়ে গো মা, এই যে একটা কীর্তনিয়া আসবে বলে এলো না, ও যদি আসতো, এসে যদি দাঁত বার করে হাসতো, সব দাঁত করে ফেলে দিতাম না, মজা পেয়েছে দাঁত বার করে হাসছে, এই জন্য তোমায় দেখতে পারি না। তোমাকে দেখলে কি হয় জানো? কি হয়, লক্ষ্য রাখুন না, ললিতা বিশাখা ভগবানকে কাছে পেয়ে কোমরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আপনারা পুরুষ মানুষ সাধুগুরু বৈষ্ণব ভগবানকে পাওয়ার জন্য রাত জেগে বসে আছেন, আর ললিতা বিশাখা ভগবানকে কাছে পেয়ে ধাক্কা মেরে ফেলে দিল। কেন মা, বুঝতে পারছি না মা, যে মেয়েটা যে ছেলেকে ভালোবাসে তাকে মাঝে মাঝে গাধাও বলে, সে বলে 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 ভালোবাসে তো, বলো বোঝা গেল, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তখন ভগবান বললে ও ললিতা বলো, তোমরা আমাকে দেখতে পারো না? দেখতে পারি না তো, তোমরা আমাকে ভালোবাসো না? বাসি না তো, আমাকে দেখে তোমাদের গায়ে জ্বালা ধরে ধরে তো, তাই যদি হবে আমি বাঁশি বাজালে মোহন মুরলি বাজালে তোমরা জল ফেলে জল নিতে আসো কেন? কোথায় ধাক্কা দিচ্ছে বুঝতে পারছেন? তখন ললিতা বিশাখা বললে তোমাকে ভালোবাসি কেন জানো? তোমার বাঁশি বাজলে ঘরে থাকতে পারি না কেন চলে আসি জানো? কেন? তোমাকে পাবো বলে। মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, কোনো মেয়ে কোন শট করে কাউকে বলে না, সরাসরি বলে না আমি তোমাকে ভালোবাসি। এখানে আমার যতগুলো ছোট ছোট বোন আছো আমি জানি তোমরা খুব ভালো পড়াশোনা করছো, উচ্চ শিক্ষিত হবে, কোনোদিন কাউকে সরাসরি বলবে না আমি তোমায় ভালোবাসি। ভালোবাসতে গেলে, মেয়েদের ভালোবাসার দাম দিতে গেলে ছেলেদের অনেক কাঠখড় পড়াতে হয়, তাই কোনোদিন বলবে না ভালোবাসি, কিন্তু যেদিন বলবে ভালোবাসি সেদিন জানবে সব বাঁধন কেটে গেছে, মা বাবার অত্যাচার প্রতিবেশীর কলঙ্কিনি সব সহ্য করে তারা বলেছিল ভগবান আমরা তোমায় ভালোবাসি, তুমি কেন আমাদের কাপড় চুরি করলে? নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য বেশি, আমরা জীবন দেব যৌবন দেব, যত কাপড় আছে তত দেব, বলো বলো তুমি আমাদের স্বামী হবে কিনা বলে ভগবানের চরণ দুখানে জড়িয়ে ধরে মাথা কুটতে কুটতে কাঁদছে, বলো বলো তুমি আমাদের স্বামী হবে কিনা। যে নামে জানে 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 জানে
নামে কেন জানি তার পাগল। উত্তর দাও ভগবান, লোড়িতেবিশ জায়গা বলছে যারা তোমার গুণগান করে, যারা তোমার নাম করে, যারা তোমার ভজন করে, তাদের কেন এত জ্বালা, তাদের কেন এত কষ্ট, তাদের শাশুড়ি কেন মারতে মারতে তাড়িয়ে দেয়, তাদের স্বামীরা কেন দাঁতে দাঁত দিয়ে কথা বলে, তাদের ননদীরা কেন ভাত পাতে খেতে বসেছে মারতে মারতে তাড়িয়ে দেয়। এবার বুঝতে পারছেন মায়েরা কত জ্বালা, আপনার কথাটা বুঝতে পারছেন না মা? তাহলে শুনুন, আমার একটা ছোট বোন ছিল জানো মা, সুজাতা নাম। আমি হরিনাম করে খবরের কাগজ দেখে সল্টলেকে বিয়ে দিয়েছিলাম। বিয়ের 3 মাস পরে জানাজানি হয়ে গেল, সে গোপনে একটা বিয়ে করে বসে আছে। আমার বোনটাকে খুব মারধর করতো। আমার বাড়িতে চণ্ডী পুজো আনতে গেছি, আমার চোখের সামনে মারছে। আমি বললাম, বোন এখানে যখন তোর ঘর হবে না চলে যাবি, তবে এমনি যেতে দেবে না, যেদিন আমার বাড়ি পুজো হবে যাবি, আস্তে আস্তে যাবি, আর ওই যাওয়ার তো শেষ যাওয়া হবে। ভক্তমণ্ডলী, আমার বাড়িতে পুজো হচ্ছে, সে যাওয়ার চেষ্টা করেছিল, সেদিন তাকে এত মার মেরেছিল, সে তখন ঠাকুর বাড়িতে গিয়ে পিছন দিকে একটা হেলানে আম গাছ ছিল, সেখানে গিয়ে গলায় ফাঁসটা দিয়ে মারা যায়। এবার বুঝতে পারছেন, যারা ভগবানের গুণগান করে, যারা ভগবানের নাম করে, তাদের কেন এইরকম জ্বালা? উত্তর দাও ভগবান, আর কত তুমি জ্বালাবে? কি নামে পাষাণ গলে জলে তলে জঙ্গলে, কে নামে পাষাণ জলে জলে জঙ্গলে, কি নামে কেন আমি উদ্ধার পাব না? কে নামে পাষাণ জলে জলে জঙ্গলে, কি নামে কেন আমি উদ্ধার পাব না? ওরা ভগবানের চরণ দোকানে জড়ে ধরে কাঁদতে শুরু করলেন। তখন ভগবান বললে, তোমরা যমুনার তীরে গিয়ে মা কাত্যায়নীর ব্রত করো, মা কাত্যায়নী যদি বরদান করে আমি তোমাদের স্বামী হব। তোমরা এত পরীক্ষা দিয়েছো, এত শাশুড়ি ননদীর গঞ্জনা সহ্য করেছো, শুধু আর একবার পরীক্ষা দাও। তখন তারা কাঁদতে কাঁদতে ওই উলঙ্গ অবস্থায় যমুনার তীরে গিয়ে আচার খেয়ে পড়ে বলেছিলেন, ও মা কাত্যায়নী, ও মা কাত্যায়নী, উমার অভিলাষ পূরণ কারিণী। তখন মা কাত্যায়নী বলেছিলেন, আমি কথা দিলাম, আমি বরদান করলাম, ভগবানকে তোমরা স্বামী রূপে পাবে। কিন্তু কথা হলো, ললিতা বিশাখা বলেছিলেন, ও তো ভগবান কালো ছেলে, আমাদের সঙ্গে যদি ছল করে চাতুরি করে আমরা বুঝতে পারবো? কি বলছি বুঝতে পারছেন মায়েরা? কাল সকালবেলা ভগবান যদি রাখাল বালক সেজে আপনাদের বাড়িতে আসে, আপনি বুঝতে পারবেন? কিন্তু আমরা, ওরা বুঝতে পারবে কেন? ওরা কৃষ্ণ কার্তিক কালাধিকা রাধিকা। সেই জন্য মা কাত্যায়নী বরদান করলেন, এইটুকু রাত এত বড় হলো, আর সেই রাত্রে ভগবান ওদের পাওয়ার জন্য বাঁশি বাজালেন। আজকের মুরলী বাজলো বৃন্দাবনে, যাকে ভালোবাসেন সে যদি ডাকে ঘরে থাকতে পারবেন? বললারে বৃন্দাবনে চলে যাও। তাই কি হলো জানেন? ওরা দল বেঁধে চলে যাচ্ছে। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব, আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব, পাগল হব, তবনে চলে যাব, আমি রাধা
যাবো, আমি বৃন্দাবনে চলে যাবো, রাধা জানে পাগল হবো। রাধে রাধে বল তেরা, রাধে রাধে বল, রাধে রাধে বল তেরা, রাধে রাধে বল, রাধে রাধে বল তেরা, রাধে রাধে বল, রাধে রাধে বল তেরা, রাধে রাধে বল। জয় রাধা রানী কি, হাত তুলে চিৎকার করে বলুন, ঘুমগুলো চলে যাবে। যে পাড়ায় হরিনাম হয় এরা যদি হরিনাম করে, মাগজ জমের বাড়ি যাবে না, জমের বোন যমুনা হাই ফোড়া করতে এসে বিপদে পড়লেন। দাদা চিন্তায় ঘুমাতে, দাদা চিন্তায় ঘুমাতে পারছে না, সব যদি হরিনাম করে মাগো ভগবানের কাছে চলে যাবে, জমের কাছে কেউ যাবে না। তাই জমের বোন বললে যে পাড়ায় হরিনাম হবে আমি সেজে গুজে যাব, তাদের এত ঘুম পাড়িয়ে দেব, তাদের কাছে বসবো, তারা ঘুমিয়ে পড়বে। কিন্তু তারা যদি বলে আমরা জানি একদিন আমরা মারা যাব, কেউ কি জানি কবে মারা যাব? তাই ললিতা বিশাখা জানতো বাঁশি বাজবে, কবে বাজবে জানতো না, তারা কৃষ্ণ কার্তিক আলাধিকা রাধিকা হয়েছিল। তাই বাঁশিরা যখন বেজে গেল এবার ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। কেন? বাঁশি যদি বাজে নাহি মনে কাজে, বলো আমি কি করি এখন। বাঁশি যদি বাজে বলো নাই কাজে, বলো আমি কি করি এখন। বাঁশি যদি বাজে বলো নাই কাজে, বলো আমি কি করি এখন। করি থাকতে দিল না ঘরে, থাকতে দিল না স্বামীর বাঁশি বেজে গেল, ঘরে থাকতে দিল না স্বামীর বাঁশি বেজে গেল, ঘরে থাকতে দিল না। বাঁশি যদি বাজে নয়ন কাজে, বলো আমি কি করি এখন। বাঁশি যদি বাজে বলো নাই কাজে, বলো আমি কি করি এখন।
মণ্ডলী কি কে কিভাবে পালাচ্ছে দেখুন। একটা ব্রজগোপী হ্যাগো মায়েরা সে করছিল কি গোবর চাবড়া দিচ্ছিল, সেই সময় ফাঁসিটা বেজে গেছে, মনে মনে করছে প্রতিদিন গোবর চাবড়া দিই, আজের গোবর চাবড়া দেবো না, ভগবানের কাছে পালাবো, তাই গোবর চাবড়া দিদি দিতে পালিয়ে গেল। আর একটা করছে কি মা, হ্যাঁ সে করছে কি গোমন্থর মানে গাই দুইছে, গাই দুইতে দুইতে পালিয়ে যাচ্ছে। আর এর একটা ব্রজগোপী যেভাবে যাচ্ছে তার স্বামী ভাগ্য ভালো, আমরা মেয়েরা যদি বুঝতে পারি স্বামী ভাগ্য ভালো, জেনে রাখবেন মা তার কাঁধে পর্যন্ত উঠে বেড়াবো। এই শুনতে পাচ্ছ কি হয়েছে বলো, তোমাকে যেমন ভালোবাসি না, হ্যাঁ বৃন্দাবনের একটা কালো ছেলেকে তোমার চেয়ে বেশি ভালোবাসি। তার স্বামী মনে মনে করছে আল দিয়া জল আটকানো যাবে না, ও যখন গোপনে ভালোবেসেছে পালাবে, তাই যারা ভালোবেসেছে গো মা যত থানা পুলিশ করুক পুলিশ করুন আর রেজিস্ট্রি দিয়ে দিন, ও ডিভোর্স দেবে ও পালাবে। দুর্গাপুজোর পর দেখবেন কালী পুজো, কালী পুজোর একটা কোটাল আছে, এই পুকুরের কই মাছ ডাঙার উপর দিয়ে ওই পুকুরে পালিয়ে যাচ্ছে, ওই পুকুরের শিং মাগুর ডাঙার উপর দিয়ে এই পুকুরে পালিয়ে আসছে, একে কি বলে, একে বলে পালানে কোটাল। তাই আজকের পালানে কোটালে যে কোটা ঘুমাচ্ছে একটার পর একটা পালিয়ে যাবে, এই ব্রজগোপী পালিয়ে যাচ্ছে। বাঁশি যদি বাজে নাহি মনে কাজে বলো আমি কি করি, বাঁশি যদি বাজে বলো নাই কাজে বলো আমি কি করি, ঘরে থাকতে দিল না ঘরে থাকতে দিল না, ঘরের বাহির করে চাল দিয়ে জল আটকানো যাবে না, ভালো ভালো যখন বেসেছো সেটা কিরকম দেখতে, বলে শরীরে তিনটে মাছ পেটটা আমরা কাল বড়, ও গায়ের রংটা কিরকম, এত কালো এত কালো দিনের বেলা আলো জেলে দেখতে হয়, ও আচ্ছা নিশ্চয় দামি চাকরি করে, বললে হ্যাঁ কি করে, মেয়েদের কাপড় চুরি করে, আর কি করে গরু তাড়ায়, আর কি করে জানো, এত সুন্দর বাঁশি বাজায় যে ঘরে আর থাকতে পারি না। তখন ওই মাগো ওই ব্রজগোপীদের স্বামীরা বুঝতে পারলো গায়ের রং কালো শরীরে তিনটে মাখ গরু তাড়ায় কাপড় চুরি করে সে তো আমাদের ভগবান কৃষ্ণ কানাইয়া, সতীর পুণ্যে পতির পুণ্য, সত্যবান যতই অন্যায় করুক সাবিত্রী যদি ঠিক থাকে সত্যবান জমের হাত থেকে ফিরবে, তাই তুই চলে যা বৃন্দাবনে চলে যা, সেই যদি হয় আমি যাব তুমি আমায় সাজিয়ে দেবে। মায়েরা শুনুন, যে যাকে ভালোবাসে গো মা তার কাছে যাবে সেজে বুঝে, এই পাড়ার কোনো বউ যদি খুব সাজা গোজা করে জানবেন তার, এই পাড়ার কোনো বউ যদি খুব সাজা গোজা করে জানবেন তার ব্যামো চেপেছে। তার স্বামী বলছে শোনো আমি হাজার কি আছে, যে ছেলেটাকে ভালোবাসি তার কাছে সেজে যাবো না, এমনি আপনাদের সাজলে সাজলে দেখতে ভালো লাগে কিন্তু যখন যাকে ভালোবাসেন গোমা সাজতে হবে। এই শুনতে পাচ্ছ, তুমি আমাকে সাজিয়ে দেবে, দিচ্ছি গো ভক্তমণ্ডলী মায়েরা, একটা রাধা চলে যাবেন ভগবানের কাছে, তাই আপনার কর্তৃপক্ষ আলতা সিঁদুর চিরুনি আয়না সব দিয়ে গেছে, অন্তত আপনারা আলতা সিঁদুরটা পরিয়ে দিয়ে যান। আমাদের কমিটি রয়ে এখন তিনটে গান করতে হবে নাচে, এখন তিনটে গান করতে হবে, করতে দেবেন তো ভাই মায়েরা, হ্যাঁ গো মায়েরা পালাটাকে ঠিক মতো যাই নিয়ে যাবো তো, শুধু গাই গাতে আমি তো গাইতে এসেছি, এরম করলে কিন্তু কোনো ধলা আসবে না কিন্তু মা, এরম করলে হবে না, আমাকে গাইতে দিন না, ওই জন্য আমি বলছি না আপনি আমাকে গানটা গাইতে দিন, আপনি এরকম ইয়ে করছেন কেন, আপনাদের হরিবাস ওদের টাকা লাগবে না জানিয়ে যান, নিশ্চয় তিনটে গান কেন, অনেক গান গাইবো অনেকক্ষণ সময় আছে কিন্তু আমাকে বলো বলো, আচ্ছা ঠিক আছে তাই মা ওকে কিচ্ছু বলা যাবে না মা, সকাল থেকে ও রেগে আছে, দল আসে না আমাকে না কিচ্ছু বলে আসতে, তাই ওর কথা শুনো মা, তবে একটা গান হয়ে যাক, হ্যাঁ আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সব
তালে নাচবো, হরি হরি বল, তালে সুরে তালে সবাই মিলে হরি বলবো। আজকে সাবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, রাত ঘানে ফুল ভরিয়ে দাও সবাই মিলে হরি বলবো। চোখের পাতা খোলা রাখবো, হরি 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 বলবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, ভাঙে ওরে ভরিয়ে দাও সবাই মিলে হরি বলবো।
আপনারা বলুন জয় জয় শ্যাম সুন্দর কি জয়, জয় জয় শ্যাম সুন্দর কি জয়, বনবিহারী লাল কি জয়, জয় জয় রাধা রানী কি জয়, জয় রাধা রামন হরি ওম, বল রাধা রামন হরি ওম, বল রাধা রামন হরি ওম, বল রাধা রামন হরি ওম, নাই মনে কাজে চলেছেন শ্রীমতী রাধে, বাঁশি যদি বাজে মন নাই কাজে চলেছেন শ্রীমতী রাধে, বাঁশি যদি বাজে নাই মনে কাজে চলেছেন শ্রীমতী রাধে, বাঁশি যদি বাজে মন নাই কাজে শ্রীরামণি কি হেম সরোবর মুরালী কি চলেছেন শ্রীমতী রাধে, বাঁশি যদি বাজে মন নাই কাজে চলেছেন শ্রীমতী রাধে, দল বেঁধে বেরিয়ে গেছে, কেউ গোবর চাপড়া দিতে দিতে যাচ্ছে, কে খড় কাটতে কাটতে যাচ্ছে, কেউ এক কানে দুল পড়েছে এক কানে দুল পড়বে এই অবস্থায় যাচ্ছে। আর শ্রীমতী রাধা বল রানী বললে এ ললিতা বলো এ বিশাখা বলো না তোরা সবাই তো যাচ্ছিস, আস্তে তোরা কোথায় যাচ্ছিস বললে কালো ছেলেটার কাছে, আচ্ছা তোরা তো যাচ্ছিস এই শোন
আমি সেজে গুজে যাবো। আচ্ছা এক কাজ কর, বৈষ্ণব পদকর্তা বলে রাধে তুমি সাজবে? বললে হ্যাঁ, তুমি যে সাজবে সেজে যাবে, তুমি কিভাবে সাজবে আমাদের দেখাও। রাধারানী বললে সত্যি যারা ভগবানের কাছে যায় তাদের কোনদিন সাজা হয় না। দেখবেন কালীঘাটে গিয়ে দেখবেন কত সুন্দর সুন্দর দেহ ভক্তমণ্ডলী চেলাকারের উপর শুয়ে দিচ্ছে। এই হলো সাজা। সাউথ ইন্ডিয়া বেনারসি ওয়ালকালাম এগুলো পরে আপনি আমার মা আমার বৌদিমণি দেবী আপনি আমার কাছে, আপনি নিজের স্বামীর কাছে যান, কিন্তু যেদিন জগৎ স্বামীর কাছে যাবেন মা গো সে সাজার সাজা নয়, সেটার সাজা এই যে গভীর রাত্রিতে আপনারা হরিনাম শুনতে এসেছেন, একটু ঘমালে কি আজে বাজে ভাষা বলছি আপনাদের কেন, এটা সাজা। তাই রাধে এবার তুমি সাজো, আমরা দেখবো। রাই সাজে মুরলী বাজে না হইল, 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 একবার সাজো রাই, একবার সাজো রাই, একবার সাজো রাই, সাজো সাজো রাই, একবার সাজো রাই, একবার সাজো রাই, একবার সাজো রাই, একবার সাজো রাই, রাই সাজে মুরলী বাজে না হইল, রাই সাজে মুরলী বাজে না হইল, ওরে বিনোদিনী আপনি আমার বৌদিমণি মা রান্না করতে বসেছেন, স্বামী যদি এসে বলে ও গো রান্না হলো, এই দেখো রান্না হলো, হয় নুন বেশি নয় ঝাল বেশি হবে, বারবার কানের কাছে ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর, তাই বাঁশিটা বাজছিল। রাধারানীর মনটা রাধারানীর মনে ছিল না, মনটা বাঁশির কাছে চলে গিয়েছিল। তাই আপনারা জেনে রাখবেন মায়েরা, মনটা যদি মনে না থাকে একটার পর একটা ভুল হবে। তাই প্রথম ভুল, মুকুরে আচরি কেসে পাখিতে শোভা, 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 মুকুরে বিনোদিনী ভুল করলে তুমি কুকুরিয়া চড়ি গেছে পাখিতে শোভা, কুকুরিয়া চড়ি গেছে পাখিতে শোভা। মায়েরা প্রথম ভুল করলো, আয়না দিয়ে মুখ দেখলো, চিরুনি দিয়ে মুখ আসতে মায়েরা, চিরুনি দিয়ে মুখ দেখলো, আয়না দিয়ে চুল ছাড়লো, আর একটা ভুল করলো, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করিলেন চিন্তা, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করিলেন চিন্তা, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করিলেন, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না
করিল বিচার হরি মায়া মাঝে ফুলের মালা না করিল চিন্তা বিনোদিনী ভগবানকে ভালোবাসলে কি রকম ভুল হয়, আয়না দিয়ে চুল ছানলো, চিরুনি দিয়ে মুখ দেখলো, গলার মালা পায়ে পড়লো, আরো বাকি আছে। বাকিটা কি মা? এবার আপনারা বলুন তো, এই যে সাজতে বসেছেন, এই যে সাজতে বসেছেন, মেয়েদের সবচেয়ে দামি কি? আপনাদের উত্তর দিতে হবে, মা অনেক কথা হরিনাম শুনছেন। মেয়েদের সবচেয়ে দামি কি? যারা বিয়ে করেছেন বলবেন, যারা বিয়ে থাক করেন না এই ব্যাপারে নাক গলাতে যাবেন না। এই টেবিলটা কি জানে? আপনারা বলুন তো মা, মেয়েদের সবচেয়ে দামি কি? না মা, শাঁখা সিঁদুর দামি নয়। স্বামী যদি বেঁচে থাকে তবে শাঁখা সিঁদুরের মূল্য আছে, আর স্বামী মরে গেলে শাঁখা সিঁদুর নিয়ে স্বর্গে পাঠিয়ে দেবো। শাঁখা সিঁদুর একার মুখ বাঁকি বাঁকি বলছে, শুনুন, মেয়েদের সবচেয়ে দামি স্বামী। আমি যদি জিজ্ঞাসা করতাম মেয়েদের সবচেয়ে দামি অলংকার কি, তখন শাঁখা সিঁদুর আলতা হবে। তাই অলংকার নিলেন, নিয়ে কিন্তু ভুল করলেন। চরণে নয়ন কালো চরণে নয়ন কাজল নয়নে আলো মায়েরা আয়না দিয়ে চুল ছাড়লো, চিনু দিয়ে মুখ দেখলো, গলার মালা পায়ে পড়লো, আর পায়ের আলতাটা মোটা মোটা করে চোখে পড়েছে, আর চোখের কাজলটা পায়ে পড়েছে। এই পাড়ার কোনো বউ যদি চোখে আলতা পরে হরিনাম শুনতে আসে, আর যদি আপনাদের জিজ্ঞাসা করে, ও বোন ললিতা রে আর কেমন দেখতে আছে আলতা, মগর ললিতা হাসতে হাসতে ছুটতে ছুটতে পালিয়ে গেল, বিশাখা হাসতে হাসতে শুয়ে পড়লো,
এক একটা গরু হাল করার সময় হাল করে, মই দেওয়ার সময় শুয়ে পড়ে। এই পাড়ার অনেক মেয়ে আছে দেখবেন মা হাসতে জানে না, হাসতে গেলে শুয়ে পড়বে। ওই দেখুন একটা সবাই বলে কায়দা করছে, দেখলেন? তাই চোখে যদি আলতা পরে হাসবে না, হাসতে হাসতে বিছাকা শুয়ে পড়েছে। রাধারানী বলে তোদের কাউকে জিজ্ঞাসা করবো না, তোরা আমার খাবি আর বনের বোঁশ তাড়াবি, তোরা ঠিক করে বললি না, ওই বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসকে জিজ্ঞাসা করবো। ও গোবিন্দ দাস কাইসে বিয়ে হুয়ে মায়েরা চোখে আলতা পরে চলে এসেছে বৈষ্ণব পদকর্তা বৃন্দাবন দাস, একজন পুরুষ মানুষ। সে বললে আয়না দিলাম, আয়নায় তুমি চোখটা মুখটা দেখে নাও। শ্রীমতী রাধারানী আয়নাটা দেখছে আর খিলখিল করে হাসছে। কেন? আয়নার মাঝখানে সে ভগবানকে এত বেশি ভালোবেসেছিলেন, আয়নার মাঝখানে নিজের ছবি দেখতে পাচ্ছে না। বৈষ্ণব পদকর্তা বলে, রাধে আয়নার মধ্যে কাকে দেখতে পাচ্ছ? কাকে? দাঁড়ায় আছে ভক্তমন্ডলী মায়েরা, শ্রীমতী রাধারানী আয়নার মাঝখানে নিজের ছবি দেখতে না পেয়ে ভগবানের ছবি দেখতে পাচ্ছে। তখন বৈষ্ণব পদকর্তা বললে, রাধে এবার তুমি বৃন্দাবনে যাও, এবার তুমি ভগবানকে পাবে। তাই রাধারানী যাচ্ছেন, লক্ষ্য রাখুন ভক্তমন্ডলী মায়েরা, আজকের বৃন্দাবনে চলে যাচ্ছেন ভগবানকে পাওয়ার জন্য। চলেছেন রাধি এত কায়দা করে সেবন, শেষ পর্যন্ত লড়িতে বিশাখার দল ভগবানের কাছে এসেছেন। ভগবান বললে, আপনারা ভালো আছেন? ঠিক করে বলুন, আপনারা কেন এখানে এসেছেন? আমি একজন পুরুষ মানুষ, আমার সুখের জন্য, আমার শান্তির জন্য বাঁশি বাজিয়েছি, আর আপনারা ঘর ছেড়ে চলে এসেছেন। আপনাদের স্বামী আছেন, আপনাদের পিতা আছেন, আপনাদের মাতা আছেন, আপনাদের সন্তান আছেন, তবু আপনারা চলে এসেছেন। আপনারা জানেন না মেয়েদের স্বামী সবচেয়ে দামি? কেন ছেড়ে এসে চলে এসেছেন? যান, এখান থেকে চলে যান। ললিতা বিশাক বলে, থামো, বাঁশি বাজিয়ে দেখে আবার আপনি আপনি করছে? ও মায়েরা, আপনার স্বামী যদি আপনাকে কোনোদিন আপনি আপনি করে, জানবেন কেস এবার কোর্টে উঠবে। এতদিন তুই বললো তুমি বললো, আজকের আপনি? তাহলে শোনো ভগবান, বাঁশি বাজার সঙ্গে সঙ্গে চলে এসেছি, শাশুড়ি দেখেছেন, ননদি দেখেছেন। এই অবস্থায় যদি ঘরে যাই তারা আমাদের মেনে নেবে না। এই পাড়ার কোনো বউ অন্য একটা ছেলের হাত ধরে যদি চলে যায় সে আর পাড়ায় ফিরতে পারে না। তাই মেয়েরা যখন যায় আর ফেরে না, তাই কেউ ঘরে যাব না, কেউ ঘরে যাব না, কেউ ঘরে যাব না, কেউ ঘরে যাব না, চরণ পেয়েছি ঘরে যাব না, তো
তাই মায়েরা আজকের আর ঘরে যাবার সময় নেই, ওরা ভগবানকে ভালোবেসে ভগবানের পাদুরে জড়িয়ে ধরে কাঁদলেন। এবার আপনারা শুনে রাখুন মা, স্বামীর সঙ্গে ঝগড়া হতে পারে, কিন্তু স্বামী যখন আজে বাজে কথা বলবে আপনি কিন্তু লড়ে যাবেন, কিন্তু যখন দেখবেন স্বামী রাগ করে চলে যাবে তখন আপনি যদি কাঁদতে না পারেন পাড়ার যে কোনো মেয়ের কাছ থেকে দু ফোঁটা চোখের জল ধার করবেন, ধার করে স্বামীর চরণে ওই জলটা ফেলে দেবেন। বাড়ির বউরা যদি একবার কেঁদে ওঠে যত হাকাল পাকাল স্বামী হোক একার আলু ভাতে ডাল হয়ে যাবে, মনে থাকবে। তাই যেদিন স্বামীর সঙ্গে ঝগড়া হবে স্বামী রাগ করে চলে যাবে জোর করে ফিপিয়ে ফিপিয়ে কাঁদবেন, কর্পোরেশনের জল আর আপনাদের চোখে জল যখন তখন পড়ে, পঞ্চানের ঘন্টার মতো একটু কিছু বললেই কাঁদে। তাই একবার যদি কেঁদে ওঠেন যত হাকাল পাকাল স্বামী থাকুক আলু ভাতে ডাল হয়ে যাবে, যেই ব্রজগোপীরা বললে বাচ্চায় মারো কাটতে হয় কাটো, আমরা কেউ ঘরে যাব না, ঘরে যাব না, ঘরে যাব না, কেউ ঘরে যাব না, কিন্তু চরণ পেয়েছি সঙ্গে ঘরে যাব না, তুমি আমাদের জগৎটা মঙ্গে ঘরে যাব না, তুমি আমাদের অন্তর্যামী ঘরে যাব না, তুমি আমাদের মধুসূদন ঘরে যাব না, যাব না। ভগবান তখন বললে আর ঘরে যেতে হবে না, এতক্ষণ আপনি আগে করছিলাম মানে পরীক্ষা করছিলাম, তোমরা আমাকে ভগবান বলে চিনে ফেলেছ, অন্তর্যামী মধুসূদন বলে জেনে ফেলেছ, তোমাদের নিয়ে রাজমঞ্চ তৈরি করে রাজমঞ্চ আবার নৃত্য হবে। তাই মায়েরা আজকে যারা বসে আছেন প্রত্যেককে কিন্তু নাচতে হবে, কেন ভগবান আপনাদের নাচিয়ে কাঁদিয়ে হাসিয়ে কাছে আনবেন। ভগবান চৌষটি গুণ সম্পন্ন, ও যেমন নাচতে পারে গাইতে পারে হাসতে পারে হাসাতে পারে, এই ভক্তমণ্ডলী মায়েরা সবাইকে মনের মতো করে সাজালো। কবে সাজায়? প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে সাজায়। কবে সাজায়? ফুল সাজার রাত্রে। তাই ফুল সাজার রাত্রে কোনোদিন আপনারা বিউটি পার্লারে সাজবেন না মা, ওই দিন সাজাবে আপনার স্বামী। কেন? স্বামীরা সাজিয়ে আনন্দ পান আর বাড়ির ব্রজগোপীরা বউরা সেজে আনন্দ পায়। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? তাই আমার দাদা যদি কোনোদিন অল্প দামের শাড়ি নিয়ে আসে যেন আমার দাদাকে কোনোদিন আপনারা মুখ ঝামচা দেবেন না। এই একটা শাড়ি, শাড়ি না মুশারি, মায়েরা জেনে রাখবেন আমি যেখানে বাস করি ফলতা বাণিজ্য কেন্দ্র, ওখানে লোহা ফুটিয়ে মাগো কাজ হচ্ছে, সেই তপ্ত লোহা মাথায় করে বইছে, তার স্বামীর ভালো ইনকাম নয়, তবু যদি দুর্গাপূজার কম দামের শাড়ি নিয়ে আসে সেই বউটা যদি রাগ করে করে শাড়িটা ছিঁড়ে ফেলে দেয় জেনে রাখবেন তার স্বামী দুর্বল হয়ে যাবে, ভাববে আমি বেশি ইনকাম করতে পারি না বলে, আমি তোমায় দিতে পারি না বলে তুমি আমার শাড়িটা ছিঁড়ে দিলে। কিন্তু যদি তার উত্তরে আপনি বলেন ওগো এই শাড়িটা আমায় ভালো মানাবে, তোমার মতো স্বামীর হাতে হাতে পড়েছিলাম বলে আমি খেয়ে দিয়ে বাঁচলাম, তখন দেখবেন আপনার স্বামী অসুরের মতো খাটবে, মনে থাকবে। তাই ঘরে ঘরে আপনারা লক্ষ্মী, ঘরে ঘরে আপনারা দেবী, ঘরে ঘরে আপনারা দুর্গা, ঘর থেকে আপনারা আপনাদের স্বামীকে সহযোগিতা করবেন আর আপনার স্বামী খাটবে। তাই জগৎ স্বামী এইভাবে সবাইকে সাজিয়ে দিলেন আর শুরু হয়ে গেল রাস নৃত্য। তাই জেনে রাখবেন কাউকে দিয়েছে দশতলা বাড়ি, কাউকে দিয়েছে ছোট্ট কুঁড়ে ঘর, যেদিন আমরা মারা যাব সবাই এক পথ দিয়ে যাব আকাশের ওপর দিয়ে, যখন উড়োজাহাজ যায় এই পাড়ার কোনটা চারতলা বাড়ি সে দেখতে পায়, এই পাড়ার কোনটা একতলা বাড়ি সেই উড়োজাহাজ দেখতে পায়, কিন্তু তার কাছে সব তালা একতলা। তাই ভগবানের কাছে আমরা সবাই সমান। তাই এবার শুরু হয়ে যাবে রাস নৃত্য,
সবাইকে নাচতে হবে। যুথে যুথে গোপী লইয়া যশোদা
রাধে রাধে বল রে রাধে রাধে বল রে রাধে রাধে বল রে রাধে রাধে বল রে চরণ দৃষ্টি বল চরণ দৃষ্টি বল চরণ দৃষ্টি দয়া করো রাধে রাধে জপা করো চরণ দৃষ্টি দয়া করো রাধে রাধে জয় জয় রাধারানী কি জয় অশ্বস্থগীত শিরামণি কি জয় শ্যাম সর্বর মুরালিনী কি জয় বিশ্ব ভানু রাজনন্দিনী কি জয় তাহলে তালি মারুন এতক্ষণ পরে ভগবান মাগো হাতে তালি মেরে বলে ও ললিতা ও বিশাখা এতদিন জানতাম তোমরা হ্যাঁ মাখন বিক্রি করো দুধ বিক্রি করো ছানা বিক্রি করো কিন্তু তোমরা এত ভালো নাচতে জানো আমি জানতাম না ভালো হয়েছে যেই হাতে তালি মেরে ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন রাধে ললিতা বিশাখা তোমাদের নাচ ভালো হয়েছে সঙ্গে সঙ্গে মায়েরা জানবেন পূর্বে নারী উড়বে ছাই তবে নারীর গুণগান গাই মেয়েদের আগে থেকে ভালো বললে মাগো জেনে রাখবেন তারা তখন বেশি বড় বড় কথা বলবে কেউ তো সাপের লেজে পা দিবি ফোঁস করে ফোনা তুলে ছোবল মারবে তাই ললিতা বিশাখা বললে ভালো ছেলে বাঁকা শ্যাম সুন্দর সোজা হয়ে দাঁড়াতে পারো না তুমি নাচের কি জানো তাই শান্ত মাকে নাচতে হবে শান্ত মাকে নাচতে হবে শান্ত মাকে নাচতে হবে শান্ত মাকে নাচতে হবে নইলে আমরা ছাড়বো না 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 শান্ত মাকে নাচতে হবে শান্ত মাকে নাচতে হবে নইলে আমরা ছাড়বো না শান্ত মাকে নাচতে হবে নইলে আমরা ছাড়বো না শান্ত মাকে নাচতে হবে ছাড়বো না শান্ত মাকে নাচতে হবে নইলে আমরা ছাড়বো না শান্ত মাকে নাচতে হবে ললিতা বিশাখা বললে ঠিক আছে আমরা নাচবো তোমরা তুমি বাজাতে পারবে বাজাতে পারবো বাজাও সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা বললে আমাদের ললিতা 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 বাজাবে বিনা বিশাখা বৃদাঙ্গ 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 চিত্রা বাজাল সপ্ত সরা রাইজা কে অঙ্গ চিত্রা বাজাল সপ্ত সরা রাইজা কে অঙ্গ ওই চিত্রা বাজাল সপ্ত সরা রাইজা কে অঙ্গ চিত্রা বাজাল সপ্ত সরা রাইজা কে অঙ্গ চিত্রা বাজাল সপ্ত সরা রাইজা কে অঙ্গ বাজাতে লাগিল বাজাতে লাগিল তারা বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল আমাদের ললিতা 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 বাজাবে বিনা বিশাখা বৃদাঙ্গ 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 ইন্দুরে কাবে হাগে বাজায় নন্দিনা সুদেবী একবার ইন্দুরে কাবে হাগে বাজায় নন্দিনা সুদেবী এইভাবে বাজাবো তোমরা যে বাজাচ্ছ নাচে তাল নাচে বেতাল এইভাবে নাচা যায় শোনো কালো ছেলে এই তালের নাম কি জানো ও বাবা উদ্ভট্ট তালে যদি হারো মায়েরা লক্ষ্য রাখুন না থাকবে তাল না থাকবে বেতাল বুঝতে পারছেন মায়েরা একদম উদ্ভট্ট আজে বাজে পড়ে যাবে একে শরীরের তিনটে মাপ তাকে বলছে উদ্ভট্ট তালে যদি তোমার চুরাবাসি কেড়ে নেবো দেব করো তালে তোমার চুরাবাসি কেড়ে নেবো দেব করো তালে করো তাহলে করো তাহলে করো তাহলে করো তাহলে
করে করো তালে হরে হরে করো তালে করে করো তালে করে করো তালে এই যে হেরে গেলে চূড়াবাজি কেড়ে নেবো হাতে তালি মারবো ভগবান বললে জিতলে কি হবে এই যে ও ললিতা বলো এই যে ভালো করে শুনো বৌদি আমি কালো ছেলে জিততে পারলে কি দেবে বলে কাঁচা সোনার মতো মেয়েটাকে দিয়ে দেব এই যে কোটা ছেলে নাচছে না যদি বলে চাঁপা ফুলের মতো হেমামালির মতো মেয়েকে দিয়ে দেব মা গো এক্ষুনি জামা খুলে নাচবে বুঝতে পারছেন যদি প্রায় হাসার কি আছে এত কালো দিনের বেলা আলো জ্বলে দেখতে হয় শরীরে তিনটে মাঠ সেই ছেলেটা চাপা ফুলের মতো মেয়েটাকে পাবে তাই ভগবান নাচ তো নাচ বড় কালো কালো নাচ তো নাচ বড় কালো কালো নাচ তো নাচ বড় কালো কালো নাচ তো নাচ বড় কালো আপনাদের চাপা ফুলের মতো মেয়েটাকে পাওয়ার জন্য তাই আপনারা বলুন জয় জয় শ্যাম সুন্দর কি কতগুলো মা জয়ধ্বনি দিল কতগুলো মায়া মায়েরা ভগবানের নামে জয়ধ্বনি দিল না কেন ওই রকম কালঘুনোর সঙ্গে আমাদের চাপা ফুলের মতো মেয়েটাকে দেবো না এক একটা মায়েদের মা অ্যালার্জি আছে কালো ছেলে দেখলি বলবে বেরো ও কালো বেড়ালকে ঘরে পুষবো না তাই কি বলছি বুঝতে পারছেন ভগবান নাচছে বাড়ির বউরা জয়ধ্বনি দিচ্ছে না কেন রাধারানী চাপা ফুলের মতো কাঁচা সোনার মতো ওই রকম ছেলের হাতে দেবো না কি বিচ্ছিরি দেখতে নাচে আমাদের সাথে